जी सर, सर इमेज डिटेक्शन, इमेज डिटेक्शन मेडिकल इमेज डिटेक्शन মেডিকেল বলতে কি, মেডিকেলের কি ইমেজ ডিটেকশন করতেছো? স্যার, নিউমোনিয়া। আচ্ছা, পিএইচ দিয়ে বানান তো, তাই না? নিউমোনিয়া বানান কি বলো? পিএইচ এন টি এ ইউ, পিএইচ এন ই এ ইউ, স্যার পি পি এন এইচ। আচ্ছা দেখি, এমনিতেই আসবে না। PN. আচ্ছা, নিউমোনিয়া মেডিকেল, তুমি কানাডার তো ইচ্ছা রে? 3 মাস স্যার। আচ্ছা, মনে করো নিউমোনিয়া মেডিকেল ইমেজ ডিটেকশন, ঠিক আছে? এখানে আমি যে দেখি 2020, মানে সিন্স 2020, এটা আমি কিভাবে করতেছি সেটা দেখতে পাচ্ছো তো? বাম দিকে যে মেনুগুলো আসে, গুগল স্কলারে সার্চ দিলাম, তোমাদের অলরেডি তো জানার কথা। এখানে দেখো যে কিছু কিছু, মানে যেমন ধরো এলসেভিয়ারের এটা একটা জার্নাল আছে, ঠিক আছে? এই জার্নালটা তোমাকে মানে ধরো অ্যাক্সেস করতে দিবে না, কথা বুঝতে পারছো? মানে তুমি এটা ডাউনলোড করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে অপশনটা কি? এটা কিন্তু 2020-এর একটা, যে ডিপ ফিশার লার্নিং মডেল ফর নিউমোনিয়া ডিটেকশন অ্যাপ্লাইং এ কম্বিনেশন অফ এমআরএমআর ফিশার সিলেকশন অ্যান্ড মেশিন লার্নিং মেথড। তোমার রিলেটেড মনে হয় কাজ, আমি জানি না তুমি মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছো কিনা। যে টপিকসটা নিয়ে তুমি হচ্ছে ই করো, মানে টপিকসটা বা টাইটেলটা তুমি কপি করবা, তারপরে এটা সবাই যারা বই টই ডাউনলোড করতে পারো তারাও এটা ব্যবহার করতে পারো। সাইহাব নিতে পারো, অথবা বুক ডাউনলোড একটা সাইট আছে, এটাতেও নিতে পারো। সাইন্টিফিক রিপোর্ট আর হচ্ছে টাইটেল, মানে যারা জানো না তাদের জন্য বলতেছি। তাহলে দেখো যে এই জার্নালটা এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে, যদিও এটা ইলিগাল আর কি। ঠিক আছে, এখন এরকম পাঁচটা তোমার লেটেস্ট আর্টিকেল নিয়ে এই যে ডাউনলোড হয়েছে, এগুলো নিয়ে, এগুলো তোমার কি বলছে এই পেপারে এবং সেটার মানে প্রবলেম স্টেটমেন্টটা কি? কারণ তোমরা অলরেডি এটার তো হচ্ছে যে যে রিলেটেড থিসিস করতেছো সেই রিলেটেড তো তুমি হচ্ছে মোটামুটি জানো আর কি, মানে কিছু ইনফরমেশন। এবং লেটেস্ট পেপারগুলো তোমার কি করছে, প্রবলেম স্টেটমেন্টটা কি, সেটা তুমি মানে তোমার ভাষায় হচ্ছে পাঁচটা পেপার কে তুমি এক্সপ্রেস করবা, কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। ঠিক আছে, আর তোমাদের একটা ওই যে ডিন অফিস থেকে ইমেল দিছিলাম, দ্যাট মিন্স সুপারভাইজারদের নাম তোমরা কি ফিল আপ করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, সেই শিট আছে কারো কাছে? আচ্ছা, আমার সাথে শুধুমাত্র দুইজন স্টুডেন্ট কন্ডাক্ট করে, একজন হচ্ছে কি বলে সিয়াম আর একজন হচ্ছে মেহেদি, বাদ বাকি আমার সাথে আর কেউ কন্ডাক্ট করে না। যে আমার সাথে যারা কন্ডাক্ট না করো তাদের তো আসলে থিসিস বা প্রজেক্ট আমি আসলে করাবো না আর কি। মানে আমার নাম দিছ হয়তো কেন জানি না, কারণ প্রথম দিকে কথা বলছিল পরে আর কন্ট্যাক্ট করনি, কারণ আমার সাথে কাজ করতে হলে রেগুলার টাচে থাকতে হবে বা নিজে কাজ করতে হবে। আপনাকে মেইল করে দিব? হ্যাঁ, মেইল করে দাও। আমি আসলে তাদেরকে সুপারভাইজ করতে চাচ্ছি না আর কি, মানে আমি ওপেনলি কথা বলে দিচ্ছি আর কি। যারা কন্ট্যাক্ট করো না বা যারা কোনো কাজের কোনো প্রোগ্রেস নাই, ইভেন সে প্রজেক্ট হলেও, মানে আরেকটা মরিয়ম কাজ, মরিয়ম কন্ট্যাক্ট করে তিনজন স্টুডেন্ট, বাদ বাকি কেউ কন্ট্যাক্ট করে না। তো যারা কন্ট্যাক্ট না করো আমি তাদেরকে সুপারভাইজ করবো না, তোমরা অন্য কোনো সুপারভাইজার দেখতে পারো আর কি, কথা বুঝছো? কারণ থিসিসের কাজটাও যদি এই বাড়ি বসে শেষ না করো বা থিসিস প্রজেক্টের কাজ, তাদের তো আসলে মানে আমি সুপারভাইজ করতে চাচ্ছি না আর কি। ঠিক আছে, আমার যারা নাম দিছো তারা মানে সেটা ই করো আর কি। আচ্ছা, এখান থেকে পেপারটা নিয়ে তুমি হচ্ছে মানে তোমার মতো করে সাজাবা। এটা গেল মানে যারা থিসিস তাদের কথাবার্তা, ঠিক আছে? আর যারা প্রজেক্ট আছো, আমি কতদিনে তো কথা বলছিলাম, প্রজেক্টটা হচ্ছে, প্রজেক্টে তোমার টাইটেলটা কি? হ্যাঁ বলো স্যার। 2021 এর মানে 2021 সালের অনেকগুলো পেপার স্যার সাইহাব অথবা লাইব্রেরিতে নিয়েছি, কিন্তু যে লাইব্রেরি আমি কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারিনি। কিসের সেটা, কনফারেন্স না জার্নাল? জার্নাল স্যার। কোন কাদের সেটা, জার্নালটা কাদের? আমার কাছে
স্যার ওখানে দেখাচ্ছিল যে দা আর্টিকেল নট ফাউন্ড বাই ইউটিউব, ওখানে তো ভলিউম মানে এখন পর্যন্ত 21 এর থেকে বলতো ফেব্রুয়ারি, এখনো তো তোমাদের ভলিউম ইস্যু আসেনি। স্যার আপনি বলছিলেন মানে 2020 এবং 2021 এর নামাইতে, কিন্তু 2021 তো, আচ্ছা তাহলে 19-20 নামাও, 19-20-21 নামাও, সমস্যা নাই। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা থিসিস যারা আছে তাদের আর কোনো ইস্যু আছে সেমিনার রিলেটেড? স্যার সেমিনারের যে ইয়াটা করতে হবে মানে সামারিটা করতে হবে, সেটা ফরম্যাটটা স্যার একটু দেখে দিলে খুব ভালো হতো। সেমিনারে তো আমি সামারি বলতে তুমি কি বুঝতে চাইছো? মানে স্যার আমরা আসলে কিভাবে জিনিসটাকে সাজাবো, দি ইন্ট্রোডাকশন থাকবে, দেন মেথডোলজি এরকম একটা পয়েন্ট থাকবে, দেন মানে অথবা রিলেটেড ওয়ার্ক এই টাইপ করে করবো, নাকি স্যার একটা সিম্পল সামারি হবে? আচ্ছা আমি একটা ফরম্যাট দিব, ঠিক আছে, জি স্যার যারা থিসিসের জন্য আছে তাদের একটা ফরম্যাট দিব আর কি, ঠিক আছে। আচ্ছা থিসিস রিলেটেড আর কোনো ইস্যু আছে? তাহলে এখন তো তোমরা যারা থিসিস এর আছো তারা তো টপিকস দিতে পারবা, এবং তো থিসিস এর গ্রুপ অনুযায়ী থাকলেও ইন্ডিভিজুয়ালি প্রেজেন্ট করতে হবে, মানে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। তুমি যদি গ্রুপ থাকো, হ্যাঁ বলো স্যার। এসিআই হাব আর একটা ওয়েবসাইটের নাম জানি, আমি একটু দেরিতে জয়েন করছি তো এই জন্য। আচ্ছা এই সেটা হচ্ছে যে এটা এটাও দেখতে পারো, মানে এটা হচ্ছে তোমার libgen.rs, ঠিক আছে আমি তোমাদের যে গ্রুপে দিয়ে দিচ্ছি, মানে জুমের গ্রুপে দিয়ে দিচ্ছি, তুমি ওখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা স্যার এখান থেকে তুমি বইও ডাউনলোড করতে পারো, যে কোনো বই মোটামুটি সার্চ দিলে বইগুলো ফ্রি ডাউনলোড করা যায় আর কি, লেটেস্ট এডিশনের বইগুলো ডাউনলোড করা যায়, ঠিক আছে, টাইটেল দিলে সার্চ দিলে বই ডাউনলোড করতে পারো। এসসি হাবে স্যার অনেক কিছুই পাওয়া যায় না স্যার, যেমন ওই যে ইগুলা যেগুলা লগ ই করা পেইড, যেগুলা আই ট্রিপলি বানানো হচ্ছে, কিন্তু নরমালি সবই পাই, তোমরা পাওনি এমন মানে যেগুলো লেটেস্ট মানে 2021 এখনো মানে ইস্যু আসেনি সেগুলো পাবে না, ঠিক আছে, বাদ বাকি তো পাওয়ার কথা আর কি, না পাইলে আমাকে এটা জাস্ট মানে মেসেজ দিও আর কি। কথা বুঝছো? তো থিসিস সেলাদের আর কোনো ইস্যু আছে? আর এমনিতেই তোমার মানে আমি আর একটা জিনিস চাচ্ছি যে তোমরা কি অলরেডি এন্ডনোটের কাজ শিখছো? হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে না, এন্ডনোট সফটওয়্যার আছে একটা, এটার কাজ শিখছ কি? আমার কথা বুঝতে পারো না নাকি? না স্যার। এন্ডনোটের কাজ শিখছ না? এন্ডনোট জানোই নাকি? না স্যার শিখিনি স্যার। তো তোমরা তাহলে যে কোনো একটা মানে সামারি গুছাবা কিভাবে, মানে এটাকে অর্গানাইজ করবা কিভাবে? আচ্ছা দেখি আমি একটা হচ্ছে টিউটোরিয়াল শেয়ার দিব, সেখান থেকে একটু দেখে নিও, আর যদি প্রবলেম ফেস করো তাহলে নক দিবা, ঠিক আছে। মানে এন নোট কি তোমরা সফটওয়্যার জানোই না বা চিনোই না? আমার আমার কথা বুঝতে পারোনি মনে হয় তোমরা, মানে রেফারেন্সিং করার জন্য, দ্যাট মিন্স তোমরা যে পাঁচটা পেপার নিবা সেই পাঁচটা পেপারকে যদি একটু সামারাইজ করো ওয়ার্ডে, সেই ওয়ার্ডে কিন্তু একটা অর্গানাইজড আকারে দিতে হবে, ঠিক আছে, মানে তোমাকে নতুন কিছু করতে হবে এরকম না, অর্গানাইজড আকারে দিতে হবে। মানে লেটেক্সের লেটেক্সে করলে হবে, কেউ যদি লেটেক্সে করতে পারো সেটা তো ভালো কথা, ঠিক আছে, বাট মাইক্রোসফট ওয়ার্ড এর সাথেই তোমার এন্ডনোট একটা সফটওয়্যার আছে, সেটা আলাদা ইনস্টল করে সেটাকে সেটা নিয়ে কাজ করতে হয় আর কি। দ্যাট মিন্স আমি চাচ্ছি যে এই কোর্সে হচ্ছে টুলস গুলো যাতে শেখো আর কি, আর আমি এটার রিসার্চ মেথোডোলজি নিয়ে কিছু কথা বলবো পরে, হচ্ছে পরে একদিন ক্লাসে নিবো, ওইটার জন্য আলাদা ক্লাস নিবো আর কি। আচ্ছা থিসিস এর এইটাই, আর থিসিস এর আর কোনো ইস্যু আছে? আর যেটা বললাম যে গ্রুপ মেম্বার গুলো সব ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে, গ্রুপে কাজ মানে থিসিস গ্রুপে করলেও তোমাকে কাজ মানে এখানে ওর মতো পেপার ডাউনলোড করবে, তুমি তোমার মতো পেপার ডাউনলোড করবা। হ্যাঁ বলো কে যেন কি বলতে চাইলা স্যার? আমাদের কি ল্যাটেক্স এর ওই যে ওটা তো একটা ফরম্যাট লাগে, ওই ফরম্যাটটাকে দিয়ে দেওয়া হবে? না ল্যাটেক্সে দিব না, আমি ধরো ওয়ার্ডে একটা ফর্ম ই দিয়ে দিব, মানে কন্টেন্ট কেমন থাকবে এরকম ওয়ার্ডে সাজাইতে হবে এরকম দিয়ে দিব, বাট তোমাকে নতুন কিছু করতে হবে এরকম না, তুমি ওই পাঁচটা পেপারের উপর বেস করে, দ্যাট মিন্স আমি কিছু জিনিস চাচ্ছি যে তুমি এটা ই করতে পারো কিনা, সাজাইতে পারো কিনা, কথা বুঝছো? দ্যাট মিন্স তোমরা যে ধরো যে কোনো মানে পাঁচটা পেপারকে সামারি করে তুমি তোমার মতো লিখবা, ঠিক আছে, মানে পেপার থেকে এখানে প্লাগরিজম ওটা অত ইস্যু না, কিন্তু তোমাকে গেট আপ সেট আপ বা এগুলো সব ঠিক করতে হবে, দ্যাট মিন্স তোমাকে ফরম্যাটিং গুলো ঠিক করতে হবে আর কি, ফরম্যাটটা আমি দিয়ে দিব আর কি, ঠিক আছে। জি স্যার এটা হচ্ছে থিসিস। স্যার আর প্রজেক্ট আলাদা
এবার প্রজেক্ট আলারা বলো কি বুঝতে পারোনি বলো, প্রজেক্ট কেউ নাই না, তোমরা বুঝতেছো না? জি স্যার প্রজেক্ট আছে। এখন বলো তোমার কি প্রজেক্ট, কে কথা বলতেছো? জি স্যার আমি শাকিল। হ্যাঁ বলো তোমার কি প্রজেক্ট? আমার প্রজেক্ট ছিল অনলাইন স্কিন ডিজিজ ডিটেকশন অন মোবাইল ফোন অ্যাপ্লিকেশন। অনলাইন স্কিন ডিজিজ, স্কিন ডিজিজ ডিটেকশন, তাই তো? তো এটা তো তোমার ওয়ান কাইন্ড অফ থিসিস টাইপের, মানে প্রজেক্ট বেসড থিসিস। জি স্যার এরকমই। বাদ বাকি তোমার হচ্ছে এই পেপার গুলো যখন পড়বা ওর ভিতরে দেখবা যে অ্যান্ড্রয়েড এর পার্ট আছে। তুমি যখন ডিটেকশন করবা, তুমি যদি হচ্ছে তুমি কি মোবাইল অ্যাপ দিয়ে করতে চাচ্ছ? জি স্যার। এটার তো থিসিস পেপার তুমি সামান তুমি যে কাজটা করছো তার জন্য পেপার ডাউনলোড করনি নাকি? না স্যার, কাজ কাজ স্যার ওইভাবে হয় নাই। আর ওই বাসা আসার পরে স্যার গ্রুপ প্রজেক্ট, তো বাসা আসার পরে ওরকম কিছু আগায় নাই। এখন সেক্ষেত্রে তুমি এই এই রিলেটেড সার্চ দিয়ে দেখো ইন্টারনেটে, আমি যেভাবে গুগলে সার্চ দিলাম ওইভাবে দেখো যে এর অনেক পেপার আছে, কারণ এটা তো প্রজেক্ট বেসড থিসিস আর কি। দ্যাট মিন শুধুমাত্র যে প্রজেক্ট নরমালি যেটা বলে ওইটা না। কথা বুঝতে পারছো? জি স্যার। কারণ এখানে তুমি অনলাইন তুমি কি শুধু অ্যাপ ডেভেলপ করবে এরকম নাকি মানে কোনো মেথড ব্যবহার করবা, মেথড ডেভেলপ করবা নাকি তোমার টার্গেট কি? না স্যার, টার্গেট হচ্ছে মেথড সহ মানে নিজের মতো করে কিছু যদি করতে পারি। হ্যাঁ সেটাই তো নোভেলিটি নিয়ে এসে তুমি হচ্ছে মানে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং ব্যবহার করে তুমি হচ্ছে ই করবা, তাই না? জি স্যার, নিজের মতো করে। এটা তো ওয়ান কাইন্ড অফ রিসার্চ, রিসার্চ তো রিসার্চ এর মতোই যেভাবে বললাম ওইভাবে করতে হবে। এমনি আর কেউ আছো ওয়েব ওয়েব বেস প্রজেক্ট করতেছো বা .net C#.net এ প্রজেক্ট করতেছো? ফয়সাল আছো নাকি? ফয়সাল আমার কথা শুনতে পাচ্ছ? ফয়সাল কি অনলাইন জয়েন করছো? নাই তা আর প্রজেক্ট কারণ নাই? আসসালামু স্যার আমার প্রজেক্ট আছে। কে? স্যার আজার। হ্যাঁ তোমার কি প্রজেক্ট? স্যার এই ইসের এখনো স্যার ওই মানে ঠিক করতে পারিনি স্যার প্রজেক্ট এক্স্যাক্টলি কোনটা করব। তাই আর কতদিনে করবা ঠিক? আর কতদিনে করবা? এক বছর তো বাড়ি বসে থাকলা, এই প্রজেক্ট কবে করবা আর মানে ফিনিশ করবা কবে আর জব করতে যাবা কবে? স্যার আমি তো স্যার এখন শেখাই ক্যাম্পাসে যাচ্ছি স্যার রাস্তায়। ক্যাম্পাসে যাই আর লাভটা কি? আমি প্রজেক্ট করার জন্য তো আর ক্যাম্পাসে যাইতে হয় না, ক্যাম্পাসে যাই লাভ কি? স্যার পরীক্ষা আছে। কি এপ পরীক্ষা আছে? জি স্যার পাস টেকনিকের পরীক্ষা আছে। 22 টা এপ আছে স্যার? একটা। আচ্ছা আমি এই সোমবারে ক্যাম্পাসে থাকব। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আর কেউ? হ্যাঁ আমার আছে। তোমার কি প্রজেক্ট? স্যার ওয়েব ডেভেলপমেন্ট স্যার, পিএসটু জার্নাল সাইট স্যার আপনার আন্ডারে যেটা করতেছিলাম। আচ্ছা সেটা তো আমি দেখছিলাম তোমার এটা হচ্ছে আমি এই যে ইশের লিংক পাঠ। তুমি কি অনলাইনে থাকো কখন? স্যার অনলাইনে থাকি স্যার, মানে আপনি টাইম যখন হবে স্যার সমস্যা। আচ্ছা স্যার আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমাকে বাই জুমের ই দিব, তুমি হচ্ছে ওই তোমার কাজ দেখাবা, আমি আপডেট দেখতে যাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে। আর মনে করো যে তোমার ওয়েবসাইট যেটা তুমি হচ্ছে অন জার্নাল সাইট ম্যানেজমেন্ট ধরো যদি তোমার টাইটেল হয় ঠিক আছে সাবমিশন, তো এখন এইখানে তোমার হচ্ছে ফ্রন্ট এন্ডে কি কি ব্যবহার মানে তুমি যেটা তোমাদের বলছিলাম যে তুমি যদি ওয়েব ডেভেলপিং হিসেবে প্রথম কথা হচ্ছে ওয়েব ডেভেলপিং টুলস গুলো কি কি এবং প্রত্যেকটা টুলস রিলেটেড যতগুলো টুলস তুমি ব্যবহার করছো প্রতিটার একটা সামারি করবা। কথা বুঝতে পারছো? টপ ইগুলো লিখে নাও, সামারি করবা এবং প্রত্যেকটা টুলস এর যে বিভিন্ন ভার্সন গুলো আসছে এবং সেই ভার্সন গুলো একটু অ্যানালাইসিস করবা। আমার কথা বুঝছো কি? স্যার নিউ ভার্সন যেগুলো আসছে সেগুলো লিখবো মানে আপডেট ভার্সন। মানে মোটামুটি প্রথম কোথা থেকে শুরু হয়েছে ধরো 1 থেকে শুরু হয়েছে তারপরে লাস্টেরটা মানে দুইটা করে লিখলেই হবে। আচ্ছা জি ঠিক আছে। এবং প্রত্যেকটা টুল সম্পর্কিত এক একটা প্যারাগ্রাফ লিখবা। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আর হচ্ছে তোমার প্রজেক্টের যে তুমি যে ফাইনাল রিপোর্ট যখন জোর করবা সেই ফাইনাল রিপোর্টের আমি কিছু ফরম্যাট দিব আর কি। আমি একটা প্রজেক্টের ফরম্যাট দিব মানে অন্য একটা ইউনিভার্সিটি, তোমরা দেখো যে সবাই যদি ওইটা ফলো করো যারা প্রজেক্ট করবা
তাহলে ওইটাকেই তুমি হচ্ছে ইসে প্রেজেন্ট করতে পারো, কি বলে সেমিনারের জন্য প্রেজেন্ট করবা। বাট ওইখানে আরো কিছু জিনিস অ্যাড করবা যে তুমি যদি ওয়েব ডেভেলপিং জব করো, তাহলে ওয়েব ডেভেলপিং যদি তোমার প্রজেক্ট থাকে, তাই এই ওয়েব ডেভেলপিং প্রজেক্ট করার জন্য বা জব মার্কেটে তোমার যাওয়ার জন্য তোমার কি কি স্কিল প্রয়োজন হবে সেটার একটা অ্যানালাইসিস থাকবে। কথাগুলো কিন্তু লিখে নাও যারা প্রজেক্ট করতেছ। প্লাস একবার বলেন স্যার, টুলসের সামারি করতে হবে? হ্যাঁ, টুলসের সামারি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে যে কয়টা টুলস ব্যবহার করবা সেগুলো সামারি করবা, প্লাস তার ভার্সনগুলো ওখানে তো ওর ভিতরে থাকবে। এবং তারপরে হচ্ছে যে তুমি যে মানে ধরো ওভারঅল প্রজেক্টটা যে অ্যানালাইসিস করবা, তার একটা আমি চার্ট দিব, মানে একটা প্রজেক্ট পেপার দিব আর কি, ওইভাবে এটাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত, দ্যাট মিনস এটা যদি করো তাহলে তোমার যে প্রজেক্ট যে বুকটা করবা সেটা তোমার হয়ে যাবে, মানে তাহলে আলটিমেটলি লাভ হবে কি, ওইটা এবার তুমি হচ্ছে সেমিনারে প্রেজেন্ট করবা, মানে থিসিসও তুমি ওখানে কাজ করলা মানে প্রজেক্টের, আবার তুমি এখানে যদি প্রেজেন্ট করো তাহলে এটা তোমার সেমিনার হিসেবে কাউন্ট হয়ে যাবে। তার মানে স্যার রিপোর্ট আমি যেটা করব প্রজেক্টের জন্য সেই রিপোর্টের কিছু অংশ সেমিনারের মধ্যে থাকবে, সেমিনারের ভিতরে দিবা আর কি। জি স্যার, ঠিক আছে। সেখানে তুমি ওই যে ধরো মানে প্রজেক্ট অ্যানালাইসিস করছো, যেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টের যে ছয়টা স্টেপ আছে, প্রজেক্ট ধরো বা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন থেকে শুরু করে টেস্টিং, তারপরে এরকম যেগুলো স্টেপ আছে ওয়াটারফল মডেল বা যে মডেলই তুমি ফলো করো, সেটার অ্যানালাইসিস করে তুমি তাহলে ওইটাকেই তুমি থিসিস মানে প্রজেক্ট পেপারও দিবা, আবার তুমি এখানে সেমিনারের জন্য তুমি ওটা প্রেজেন্ট করবা। প্লাস এর সাথে তুমি যদি ওয়েব ডেভেলপিং করো, তোমার প্রজেক্ট যদি ওয়েব ডেভেলপিং হয়, তাহলে ওয়েব ডেভেলপিং কে জব করতে হলে তোমার কি কি ধরনের স্কিল প্রয়োজন হবে, ঠিক আছে? সেই কি কি ধরনের স্কিল আছে, কি কি ধরনের যদি তুমি সার্টিফিকেশন, যেমন তুমি যদি ওয়েব ডেভেলপিং এর প্রজেক্ট করো তাহলে তুমি পিএসপি সার্টিফিকেট আছে, সেটা তোমাকে বলতে হবে যে আমি যদি পিএসপি সার্টিফাইড হইতে পারি তাহলে আমার এই এই টাইপের জব আছে। প্লাস আরো তো কিছু মানে সার্টিফিকেশন আছে, এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। এরপরে তুমি বাংলাদেশের মার্কেটে ওয়েব ডেভেলপিং জব পাইতে হলে কি কি ধরনের তাদের রিকোয়ারমেন্ট থাকে, দুই তিনটা হচ্ছে জব বিডি জবস থেকে অথবা যে কোনো জব সাইট থেকে সেই রিকোয়ারমেন্টটা তোমার ইসে দিবা, প্রজেক্ট রিপোর্টে দিবা, মানে দ্যাট মিন সেমিনারে তুমি দিবা। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে ওয়ার্ল্ড মার্কেটে যদি তুমি জব করতে চাও, ওয়ার্ল্ডের যে সব ধরো মার্কেটে যদি জব করতে চাও, সেক্ষেত্রে তুমি কি ধরনের রিকোয়ারমেন্ট তোমার প্রয়োজন, প্লাস তুমি যদি এই যে স্কিলগুলো নিবা, স্কিলগুলো তোমার দরকার জব মার্কেটে যাওয়ার জন্য, এই স্কিলগুলোর হেল্পফুল ওয়েবসাইট কি কি ধরনের আছে? আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তোমার স্কিল বাড়াইতে চাও তাহলে কি কি ধরনের হেল্প সাইট আছে, যেমন লিডকোড একটা সাইট আছে, এই ধরনের বেশ কিছু দেখবা যে ইন্টারনেটে বেশ কিছু সাইট আছে, কিছু পেইড ভার পেইড সব পেইড আছে যেখানে তোমার হচ্ছে অ্যানালাইসিস করে, মানে ভাইবা কোশ্চেন অ্যানালাইসিস করে। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? এইগুলোর কি মানে এই ওয়েবসাইটের কি লিংক দেয়া লাগবে নাকি জাস্ট লিংক দিলেই হবে? লিংক আবার একটা স্ক্রিনশট দিবা, যে জাস্ট ওয়েবসাইট থেকে একটা স্ক্রিনশট দিবা, মানে এগুলো দেখতে যাচ্ছে যে তুমি এগুলো অ্যানালাইসিস করছো কিনা। স্যার আমি তো টাইটেল একটা ঠিক করেছিলাম, যে আমার সেমিনারের টাইটেল ঠিক করেছিলাম স্যার, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ভার্সন কন্ট্রোল স্যার। এইটা স্যার আমি জমাও দিয়ে ফেলছিলাম স্যার, মানে তারপরে কোথাও আমি তো আপডেট দেখিনি কোনো ফর্ম, মানে কারোর তো আমি দেখলাম না স্যার। আমি এটা জমা দিয়ে দিয়েছিলাম স্যার। কোথায় জমা দিলে স্যার? গুগল ক্লাসে। আচ্ছা ঠিক আছে, দেখবো সেটা। চেঞ্জ করো, চেঞ্জ করার অপশন আছে তো। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, ওয়েব ডেভেলপিং যারা মানে প্রজেক্ট করতেছে তাদের কথা বললাম, এর বাইরে কোনো কারোর কোনো প্রজেক্ট আছে স্যার? আমার শাকিলের সাথে। শাকিলেরটা তো বললাম, ওটা তো তোমার থিসিস রিলেটেড। আর জি স্যার, আর আছে কেউ? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার প্রজেক্ট হচ্ছে স্যার ব্যাংকের কেওয়াইসি ফর্ম স্ক্যান করে অটোমেটিক স্যার ডাটাবেজে স্যার ডাটাগুলো মানে ইনসার্ট হয়ে যাবে, ওই রিলেটেড একটা প্রজেক্ট। ব্যাংকের স্যার কেওয়াইসি ফর্ম বা যে ধরনের যে কোনো ধরনের ফর্ম স্ক্যান করলে ওই হ্যান্ডরাইটেন ডাটা অথবা টাইপ ডাটাগুলো মানে অটোমেটিক ডাটাবেজে আর কি জমা করার একটা প্রজেক্ট। তুমি কার সাথে কাজ করতেছো? মানিশ স্যার আন্ডার। আচ্ছা, এখন এটা কি তোমার এটা কি তোমার রিসার্চ টাইপের কাজ, প্রজেক্ট বেসড রিসার্চ হবে স্যার? ওই রকমেরই স্যার, একটু মানে প্রজেক্টটাই মূল আর কি রিসার্চ। ফরাদ কথা বলতেছ না? ফরাদ কথা বলতেছ না?
আচ্ছা, কিন্তু তোমার এটা তো মানে যা বলতেছে সেটা তো একটা রিসার্চ, মানে প্রজেক্ট বেস রিসার্চ আর কি। জি স্যার, ওই রকমেরই অনেকটা। কিন্তু তুমি কি কোনো পেপার বা রিসার্চ পেপার এরকম দেখছো, ডাউনলোড করছো নাকি করনি? স্যার এখনো মানে ওই করি নাই স্যার, এখনো ওই যে মানে বিভিন্ন সাইট থেকে আর কি পড়তেছি ডকুমেন্টেশন, আর পেপার এমনিতে দেখা হয়নি এখনো। কিন্তু এগুলো তো তোমার রিসার্চ টাইপের কাজ তুমি যেগুলো করতেছো, কিন্তু তুমি কিভাবে করবা মানে তোমার ল্যাঙ্গুয়েজ, কিন্তু তোমার এটা তো রিসার্চ টাইপের, তো এই রিলেটেড কোনো পেপার টেপার না ডাউনলোড করলে তাহলে তুমি এটা মানে করবা কিভাবে তাহলে? স্যার মানে এখনো ওইভাবে ভালোমতো শুরু করিনি, করব মানে। সেটা আর কবে করবা? এতদিন পরীক্ষা হলে তো তোমার ই হয়ে যেত, সেমিস্টার দুইটা শেষ হয়ে যেত। তোমরা তো এতদিন হচ্ছে মানে এই সেমিস্টার পাবলিক পাস করে যাওয়ার কথা না? এখন টপিকস যদি এখন পর্যন্ত ঠিক না হয় তাহলে আর কবে করবা? এখন সেটা সেক্ষেত্রে দেখো স্যারের সাথে কথা বলে কাজ করে তারপরে তোমার তাহলে তোমার যে রিলেটেড আছে ওই রিলেটেডই প্রেজেন্ট করবা, কিন্তু সেটা সেমিনার আকারে প্রেজেন্ট করতে হবে আর কি। বাট ওইটা যেটা বললাম তুমি যে টুলস গুলো ব্যবহার করতেছো, যদি প্রজেক্ট হয় সেই টুলস প্লাস আদার্স ইস্যু যেগুলো আছে। আচ্ছা, আর কারোর কোনো ইস্যু আছে? বললেন যে স্যার ওই যে জব রিকোয়ারমেন্ট স্যার আসলে কি ধরনের? এখন তুমি তো তোমার প্রজেক্টটা মানে প্রজেক্টের এটা তো রিসার্চ বেসড, ঠিক আছে? রিসার্চ বেসড যারা আছে তাদের তো আমি ওই যে যেটা বললাম থিসিস স্যার যেভাবে বললাম ওইভাবে, তাছাড়া কিভাবে বলবো তোমার, তাই না? তোমার আলটিমেট যে তুমি যেটা করতেছো এটা তোমার প্রোগ্রামিং স্কিল বাড়াচ্ছে এরকম, এই এটাই তো টার্গেট। মানে আলটিমেটলি তোমার টার্গেটটা কি, মানে এই প্রজেক্ট করে তোমার টার্গেটটা কি? মানে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট স্কিল আর রিসার্চ থাকবে, সেটাই তো বলতেছি। দ্যাট মিন্স একটা মানে রিয়েল রিয়েল লাইফের একটা প্রবলেমকে তুমি হচ্ছে রিসার্চ করে সেটাকে সলভ করতেছো, তো এখানে তো কিছু নোবিলিটি আসবে। বাট এটা যদি তুমি মানে কোনো রিসার্চ রিলেটেড এখন পর্যন্ত পেপার টেপার সার্চ করনি স্যার? ওইভাবে আসলে স্যার এই স্যার ওসিআর রিলেটেড মানে খুবই পেপার একবার মানে খুবই কম পাইছি, তো কি বল ওসিআর এর তো হাজারো পেপার আছে, ওসিআর কি আজকে থেকে রিসার্চ হচ্ছে? তুমি সার্চ দিয়েই দেখো নি তাহলে। তুমি তো ক্যারেক্টার রিকগনিশন করতে চাচ্ছ আলটিমেটলি, তাই না? মানে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন করতে চাচ্ছ, ওসিআর তো বহুত পুরাতন টপিকস আর কি। মানে এটাতে তোমার নতুনত্ব কি আসবে সেটা বলো। স্যার ওসিআর নরমালি স্যার আমার নতুনত্ব হচ্ছে যে স্যার মানে আমার যেই ফিল্ডগুলা দরকার সেই ফিল্ডগুলা অটোমেটিক নিবে, মানে সব যেগুলা দরকার নাই মানে সব সব টেক্সট পড়বে না। জি জি স্যার, মানে ফিল্ড ওয়াইজ যেমন আমার নাম ফিল্ডে নামটাই আর কি জমা হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা বুঝছি এখন। মানে কিন্তু এই রিলেটেড তো রিসার্চ থাকার কথা, তুমি সার্চ দিয়ে দেখো গুগলে, মানে এই রিলেটেড রিসার্চ থাকার কথা আর কি, কথা বুঝছো? আচ্ছা, আর কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, নিয়ে আরেকটা কোশ্চেন ছিল, বলো স্যার। আমরা যদি গ্রুপে থিসিস করতেছি তো আমরা এই সেমিনার কি ওই ওই থিসিস এর উপরেই আলাদা আলাদা রিভিউ বানাবো এরকম? হ্যাঁ হ্যাঁ। আর যদি তোমার টার্গেট থাকে জব মার্কেটে যাওয়ার, তাহলে তুমি হচ্ছে মানে আমি জানি না তোমার টার্গেট, তোমার টার্গেট কি স্যার? আমার টার্গেট স্যার সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো কিছু করার। তো তোমার প্রজেক্ট কি সাইবার সিকিউরিটি? না স্যার। তো সাইবার সিকিউরিটি কি তুমি মানে আমি বুঝি নাই, তুমি কি নেটওয়ার্কিং এই এই টাইপের জবে চলে যাবা নাকি তুমি হচ্ছে মানে সাইবার সিকিউরিটি বলতে আসলে কি বোঝাতে চাচ্ছ স্যার? ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং এই সব ব্যাপারে মানে। তোমার থিসিস কি করতেছ? থিসিস কি রিলেটেড? থিসিস করতেছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে। থিসিস করতেছ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তো দুইটা ই হয়ে যাচ্ছে না? এখন করো যেহেতু থিসিস করতেছো থিসিস রিলেটেডই তুমি সেমিনার প্রেজেন্ট করো, এটা তো এক ক্রেডিটের কাজ, কিন্তু আলাদা ইন্ডিভিজুয়ালি করতে হবে। জি স্যার। তুমি আর কে, তোমার সাথে কে স্যার? আমার সাথে আরো দুইজন ছিল, ওই মিমি আর হচ্ছে দিনা। কিন্তু তোমরা তিনজনের গ্রুপ কে করতে বলছো? তিনজনের গ্রুপ কে এলাও নাকি স্যার? আমাদেরটা তো
অ্যাকসেপ্ট হয়ে গেছে এই কাজ যেটা করছিলাম। তুমি কার সাথে করতেছো? স্যার মাসুদ স্যারের আন্ডারে। ম্যাথ মাসুদ স্যার সিআইটি মাসুদ স্যারের? জি স্যার। তিনজন মিলে কি স্যার প্রজেক্ট নিছে মানে থিসিস নিছে? স্যার আমরা ওইটায় কাজ করছিলাম, আমরা আরেকটা কাজ আবার স্যারের আন্ডারে শুরু করছি। ওটা কি কাজ করে কোথাও জমা দিছো? না স্যার, ওইটা মানে এটা জমা হওয়ার অ্যাকসেপ্ট হওয়ার পর তারপর আরেকটা শুরু করছি। আচ্ছা আচ্ছা, ওটা ওটা কি এসটিআই তে অ্যাকসেপ্ট হয়েছে ওইটা? জি স্যার। কিন্তু আগের টপিকস কি ছিল? এনএলপির ফিল্ডেই কাজ করছি। আগে সেন্টিমেন্ট অ্যানালাইসিস নিয়ে কাজ করছিলাম আর এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন নিয়ে কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে টপিকস তো পেপার তো অনেক আছে তোমাদের লাইনে, তাই না? পাঁচটা পেপার তো আর ই করা তো ডিফিকাল্ট না। জি স্যার। ইন্ডিভিজুয়ালি ই করা ডিফিকাল্ট না, তোমরা যদি পড়ে থাকো অলরেডি তোমাদের পেপার থাকার কথা। জি স্যার। 19 বিষয়ে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো ইস্যু আছে? আচ্ছা যদি না থাকে তাহলে আমি ক্লাসে যতটুকু এটা তো আধা ঘন্টা তো এই করতে করতেই কাটাই দিলাম। আর আমি তোমাদের হচ্ছে রাউটিং এরও আরো কিছু ক্লাস নিবো আর কি, সেটা এর ফাঁকে ফাঁকেই নিবো আর কি। আর তোমাদের ম্যাডাম হচ্ছে বা ওয়্যারলেস কমিউনিকেশনের হচ্ছে ক্লাস শুরু করবে, সাকিব একটু তোমার ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আজকেও কথা হয়েছে, তোমার ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর কি, ঠিক আছে? সাকিব শুনতে পাচ্ছ? জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি এতদূর পর্যন্ত কথা বলছিলাম। আচ্ছা এখন আসো, আমি কি মানে 2000 পর্যন্ত আমি বেশ কিছু ইস্যু দেখাইছিলাম, 2000 এর পরে যে কমিউনিকেশন গুলো আসছে সেটার হিস্টোরি পরে মানে নেক্সট ক্লাসে ই করব। বাট এখন আসো হচ্ছে যে ফিউচার ওয়্যারলেস নেটওয়ার্কস আসছে, দ্যাট মিন্স ফিউচার বলতে আসলে এই এখন এগুলো অলরেডি কিছু কিছু অলরেডি আমাদের মানে আমরা অলরেডি ব্যবহার করা শুরু করছি। দেখো যে এখানে তোমার সবকিছুই হচ্ছে ইন্টিগ্রেটেড আকারে থাকতেছে, দ্যাট মিন্স আগে যেমন একটা মোবাইল টাওয়ার ছিল সেটাকে হচ্ছে আমার মানে দূরে মানে গ্রামীণ ফোনের একটা টাওয়ার ছিল অনেক দূরে, কিন্তু এখন আমাদের সবই হচ্ছে বাড়ির কাছে, প্লাস ওয়াইফাই গুলো আমাদের প্রতি ঘরে ঘরে হয়ে গেছে। এবং আমাদের বাসা বাড়িতে অনেক ধরনের আমি ইকুইপমেন্ট ব্যবহার করতে পারি, যে ইকুইপমেন্ট গুলো এখন সরাসরি ওয়াইফাই সাথে কানেক্টেড। তুমি যদি স্মার্ট হোমের কথা চিন্তা করো, তুমি দেখা যাচ্ছে যে তোমার মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, ফ্রিজ, তারপরে তোমার বাল্ব, অনেক কিছুই যেগুলো টেকনোলজি হয়তো আমাদের দেশে আমরা এখনো ব্যবহার করতেছি না, বাট বাইরের দেশে এখন অলরেডি ব্যবহার করতেছে, ঠিক আছে? তারপরে যে দ্যাট মিন্স যেটা বলতেছে নেক্সট জেনারেশন ওয়ারলেস সেলুলার, যেটাকে আমরা 5G নেক্সট জেনারেশন হয়তো আসতেছে, যেটা 5G অলরেডি বিভিন্ন দেশে ব্যবহার করতেছে, ওয়ারলেস ইন্টারনেট অ্যাক্সেস আছে, তারপরে ওয়ারলেস মাল্টিমিডিয়া আছে, সেন্সর নেটওয়ার্ক, স্মার্ট হোম, অটোমেটেড হাইওয়ে, ইন বডি নেটওয়ার্কস, ঠিক আছে? ইন বডিতে কিছু মানে সেন্সর লাগাচ্ছে যেটা অটোমেটিক্যালি আমার বডির বিভিন্ন পালস টালস ইনফরমেশন যেগুলো চাচ্ছি সেগুলো আমি পিক করতে পারতেছি। তো এগুলো সবই হচ্ছে ফিউচার ওয়ারলেস নেটওয়ার্ক, দ্যাট মিন্স হচ্ছে আরো কিছু ইস্যু আছে। এই ইস্যুগুলো নিয়ে আসলে মানে ওয়ারলেস কমিউনিকেশন যে কোর্সটা পড়তেছি, এই কোর্সে যদি কেউ রিসার্চ এরিয়ায় যাও তাহলে এই এই টার্মগুলোর সাথেই আসবে আর কি। আরো কিছু টার্ম আছে যেমন এনার্জি ওয়ারলেস এনার্জি হারভেস্টিং আছে, ঠিক আছে? ওয়ারলেস এনার্জি হারভেস্টিং হচ্ছে যেমন যে মাইক্রোওয়েভ যে এনার্জি আছে এই এনার্জিটাকে হারভেস্ট করে আবার অন্য যে কোনো ছোট ডিভাইসে হচ্ছে ইউজ করতেছে, কথা বুঝতে পারছো? তাহলে এই তারপরে অটোমেটেড হাইওয়ে আছে, যেমন এখন পর্যন্ত আমাদের দেশে তো ম্যানুয়াল হাইওয়ে, টাকা এখনো টোল দিয়ে ঈদে তুলতেছে হাতে হাতে তুলে, বাট বাইরের দেশে অনেক RFID ট্যাগ ব্যবহার শুরু হয়েছে। আবার কিছু আছে আরো কিছু মানে তুমি কোনো মানে দ্যাট মিন্স টোলে গেলে তোমার তুমি যে যখন ড্রাইভিং করবা তখন তোমার যদি ওই ডিভাইসটা থাকে এবং একটা নির্দিষ্ট রেঞ্জে আসলে তোমার অটো টোল কেটে নিবে, তখন তুমি চলতে শুরু করবা, মানে তোমার সাথে মানুষের কোনো রিলেশন থাকবে না আর কি, যেটা অটোমেটেড হাইওয়ে এখন কথা বলতেছে। প্লাস হচ্ছে কিছু ট্রেন আছে যেগুলো হচ্ছে অটোমেটেড বা ভাবে চলছে, সেখানে কোনো মানে মানুষ নাই, অটোমেটিক্যালি বেজ স্টেশনে বসেই হচ্ছে ট্রেনগুলো অপারেট করতেছে। এগুলো আসলে অনেক মানে চলছে অলরেডি, সবই ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যম দিয়ে চলতেছে। তো এইখানে দ্যাট মিন্স ইউবিকিয়াস কমিউনিকেশন এবং পিপল অ্যান্ড ডিভাইস, ঠিক আছে? মানে সমস্ত পিপল এবং ডিভাইসের ভিতরে যে কোনো ধরনের কমিউনিকেশন এখন ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে। আচ্ছা
বাট এই যে ফিউচার ওয়্যারলেস কমিউনিকেশন কথা বলতেছি, এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেগুলোকে আমাদের আসলে রিসার্চ এরিয়া, যারা ওয়্যারলেস কমিউনিকেশনে রিসার্চ করে তাদের জন্য রিসার্চ এরিয়া। যেমন এখানে আছে নেটওয়ার্ক অথবা তোমার রেডিও চ্যালেঞ্জ, রেডিও আসলে ফ্রিকোয়েন্সি চ্যালেঞ্জ, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন যে চ্যালেঞ্জগুলো, যেমন এখানে একটা আছে গিগাবাইট পার সেকেন্ড ডাটা রেটস উইথ নো ইরর্স, ঠিক আছে, এটা একটা চ্যালেঞ্জ। অলরেডি এই চ্যালেঞ্জগুলো কিছুটা ওভারকাম করে ফেলতেছে। এনার্জি এফিসিয়েন্সি, দ্যাট মিনস কম এনার্জিতে তোমার বেশি ডাটা আমি পাঠিয়ে নিতে পারবো। সোর্স অথবা বাইফুরকেটেড স্পেকট্রাম, দ্যাট মিনস স্কেয়ার, সরি স্কেয়ার্স অ্যান্ড বাইফুরকেটেড স্পেকট্রাম, দ্যাট মিনস আমাদের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, আমরা যেমন আমরা যে মোবাইল কমিউনিকেশন এখন ব্যবহার করি এটা 900 মেগাহার্জ, বা 2. ওয়াইফাই যদি চিন্তা করো 2.4 গিগাহার্জ, বা 5.8 গিগাহার্জ, এইগুলো হচ্ছে বেসিক্যালি ওয়াইফাই রেঞ্জ। বাট যখন তোমার হচ্ছে এই গিগাবাইটের যে রেঞ্জ আছে, গিগাহার্জের যে রেঞ্জ আছে, এই রেঞ্জগুলো প্রায় অলমোস্ট মানে অ্যাপ্লিকেশন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম যেটা আছে বিভিন্ন দেশ বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে অলরেডি অ্যালোকেট করে ফেলছে। যার কারণে এটা একটা ইস্যু যে আমরা কোন ফ্রিকোয়েন্সিতে হচ্ছে 5G কমিউনিকেশন বা এগুলোতে যাবো, নেক্সট জেনারেশন কমিউনিকেশনগুলো যাবো। যেমন অনেক দেশেই এখন হচ্ছে 28 গিগাহার্জে হচ্ছে তোমার কমিউনিকেশনগুলো ব্যবহার করতেছে 5G, আবার কেউ হচ্ছে সাব 6 ব্যবহার করতেছে। তো এটাও একটা ইস্যু। তারপরে রিলায়েবিলিটি, মানে দ্যাট মিনস এই কমিউনিকেশন ফিউচার ওয়্যারলেস কমিউনিকেশন যেটা, এটা রিলায়েবিলিটি কেমন হবে এবং তার রেঞ্জটা কাভারেজ রেঞ্জটা কতটুকু হবে। তারপরে তোমার হেটারোজেনিয়াস নেটওয়ার্ক, যদি তোমার মাল্টিপল টাইপের আমার ডিভাইস থাকে তাহলে নেটওয়ার্কটা কেমন হবে। প্লাস সিমলেস ইন্টারনেটওয়ার্ক হ্যান্ড অফ, হ্যান্ড অফটা হচ্ছে যে বেসিক্যালি এক সেল থেকে যখন আর এক সেলে যাবো, ধরো ওয়াইফাই আমার এই ওয়াইফাই আছে এবং এই হোম ওয়াইফাই আছে, তো এর সাথে ধরো বাইরের এরা কানেক্টেড আছে। এখন আমি যদি একজন ইউজার, আমার ঘরের ওয়াইফাই থেকে আমি যখন ব্রেঞ্জের বাইরে চলে যাব তখন এই ওয়াইফাই হ্যান্ড অফ করতে পারবে কিনা, যেটা আমাদের মোবাইল কমিউনিকেশনগুলো অলরেডি করতেছে। কিন্তু আমাদের যেমন হচ্ছে আমরা যদি এই হ্যান্ড অফটা এখন পর্যন্ত পসিবল, মানে পসিবল বলতে আসলে এখন পর্যন্ত রিসার্চ এরিয়ার ভিতরে আছে, এই তো সেটাও একটা হচ্ছে চ্যালেঞ্জ। আরেকটা আছে ডিভাইস অথবা সিস্টেম অন চিপ চ্যালেঞ্জেস, যে আমি যদি একটা ডিভাইসে মাল্টিপল টাইপের আমি যদি অ্যান্টেনা ব্যবহার করতে পারি, মাল্টিপল টাইপের আমি কমিউনিকেশন ব্যবহার করতে পারি। এখানে দেখো যে এটা যদি একটা ছোট চিপ হয়, এই চিপের ভিতরে ব্লুটুথ, রেডিও কমিউনিকেশন, জিপিএস, কগনিটিভ রেডিও, ওয়াইফাই, মিলিমিটার ওয়েভ, তারপরে এখানে আমার একটা সিপিইউ আছে, তারপরে মেম আছে, মেম সুইচ আছে, সেলুলার কমিউনিকেশন আছে, দ্যাট মিনস এক এতটুক ডিভাইস দিয়ে এই ডিভাইসটা যদি আমার মোবাইলের সাথে কানেক্টেড থাকে বা একটা কোনো ট্যাবের সাথে কানেক্টেড থাকে, তাহলে আমি সব ধরনের কমিউনিকেশন আমি করতে পারবো। যেমন আমাদের ফোন দিয়ে আমরা এখন ব্লুটুথ করতে পারতেছি, তারপরে তোমার ওয়াইফাই কানেক্ট করতে পারতেছি, প্লাস জিপিএস কানেক্ট করতেছি। তাহলে সেক্ষেত্রে যখন তিন ধরনের সিগন্যাল আমি যখন ক্যাপচার করি তখন আমার সাথে মানে ইন্টারফারেন্স হয়, সেটা একটা ইস্যু। এই চিপগুলো এমনভাবে বসাইতে হবে, প্লাস এর ভিতরে যে অ্যান্টেনাগুলো আছে সেটা এমনভাবে বসাইতে হবে যাতে কেউ কারোর হচ্ছে তোমার ইন্টারফারেন্স না করে, তো সেটাও একটা চ্যালেঞ্জ। সেখানে পারফরমেন্স, কমপ্লেক্সিটি, সাইজ, পাওয়ার, কস্ট, এখানে যদি তুমি পারফরমেন্স বাড়াইতে দাও তোমার কস্ট বেড়ে যাবে। সো টাইম স্পেস ট্রেড অফ, এটা একটা ইস্যু আছে। তারপরে হাই ফ্রিকোয়েন্সি অথবা মিলিমিটার ওয়েভ, এটা একটা ইস্যু আছে। মাল্টিপল অ্যান্টেনা তোমাকে ব্যবহার করতে হবে, বা তারপরে মাল্টি রেডিও ইন্টিগ্রেশন, সেটাও একটা ইস্যু আছে। কো এক্সিস্টেন্স, এবং সবাই একসাথে থাকবে, তো এগুলো সবই হচ্ছে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মূলত হচ্ছে রিসার্চ এরিয়া, প্রত্যেকটাই কিন্তু এক একটা রিসার্চ এরিয়া। এই মানে নেটওয়ার্ক রিলেটেড চ্যালেঞ্জ প্লাস ডিভাইস অথবা সিস্টেম অন চিপ চ্যালেঞ্জেস, এগুলোই প্রত্যেকটা এক একটা রিসার্চ এরিয়া ফর হচ্ছে ফিউচার জেনারেশন অথবা এখনকার কারেন্ট জেনারেশন যে ওয়্যারলেস কমিউনিকেশনের কথা বলতেছে। এখানে সফটওয়্যার ডিফাইন্ড রেডিও যেটা বলতেছে, দ্যাট মিনস এই চিপটা দেখো, চিপগুলোর কাজ হচ্ছে এখান থেকে সবই হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করবে, দেন আমার পিসি বা ল্যাপটপ বা যার সাথে আমি কানেক্ট করতে পারি সেখানে কানেক্ট হবে। এখন রিসার্চের একটা এরিয়া হচ্ছে যে এমন একটা অ্যান্টেনা যদি আমি ব্যবহার করি যে অ্যান্টেনায় আমার ব্লুটুথ কাজ করবে, জিপিএস কাজ করবে, ডব্লুএন কাজ করবে, ওয়াইম্যাক্স কাজ করবে, সবকে যদি আমি এমন ব্যান্ডউইথ নিই, সব যদি কাজ করে, তাহলে আমার রিসার্চের একটা মানে এটা একটা রিসার্চ করতেছে আর কি। প্লাস ডিজিটাল সিগন্যাল প্রসেসিং প্রোগ্রাম টু প্রসেস ডেজার্ট সিগন্যাল, নো স্পেশালাইজড তোমার হার্ডওয়্যার আমার প্রয়োজন আছে। দ্যাট মিনস একটা ডিএসপি সিগন্যালের মাধ্যম দিয়েই আমি প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের কমিউনিকেশন করতে পারতেছি। বাট এখনকার বা আগের যে সমস্ত মোবাইল ফোনগুলো ছিল প্রত্যেকে আলাদা আলাদা ধরনের হচ্ছে তোমার কি ছিল, হার্ডওয়্যার ছিল। দ্যাট মিনস জিএসএম এর জন্য, দ্যাট মিনস মোবাইল কমিউনিকেশনের জন্য এক ধরনের হার্ডওয়্যার ছিল, প্লাস ডব্লুএন এর জন্য এক ধরনের হার্ডওয়্যার, ওয়াইম্যাক্স এর জন্য হয়তো এক ধরনের হার্ডওয়্যার। কিন্তু এখন এমন ভাবে করতেছে এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে যে সবকিছু আসলে বেসিক্যালি মানে একটা প্রসেসর আছে, অ্যাপ প্রসেসর অথবা মিডিয়া প্রসেসর, সে নিজেই মিলে সবকিছু করতেছে।
তাহলে সে সবকিছু করার ফলে কি হবে, আমার জায়গাটা হচ্ছে একটা প্রসেসর দিয়ে আমি মাল্টিপল টাইপের কাজ করতে পারবো আর কি। এটাও একটা ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার ডিফাইন্ড রেডিওর হচ্ছে চ্যালেঞ্জ আর কি। এবং টুডে দিস ইজ নট কস্ট সাইজ অর পাওয়ার এফিসিয়েন্ট, এবং টুডে মানে এখনকার জগতে যা আছে সেগুলোর কোনোটাই মানে কস্ট সাইজ অথবা পাওয়ার এফিসিয়েন্ট না। সো এটা একটা রিসার্চ এরিয়া যে এই ধরনের সফটওয়্যার ডিফাইন্ড রেডিও যদি আমি করতে পারি তাহলে আমার কমিউনিকেশনগুলো আরও ইজি হয়ে যাবে। এবং Nyquist sampling may help the analog to digital, so Nyquist theorem to tumra data communication e porar kotha othoba Shannon capacity eigulor ekta kichu issue ache aki. Ebong ekhane ekta dekho je eta ekta onek age research, sei research e bolchilo je America e eto poriman hocche device byabohar korteche je puro microwave mane je airwave that means frequency range shobi hocche full, notun kono device jukte parben na aki, erokom ekta mane issue ashchilo. Ebong FCC তোমার FCC একটা ইউএস এর মানে কমিউনিকেশন প্রতিষ্ঠান, তারা মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন করে। এবং এখানে দেখো যে 2009 থেকে 2014 বিভিন্ন ডিভাইসের 400 MHz এর যে ফ্রিকোয়েন্সিগুলো ছিল প্লাস তাদের হচ্ছে সব হচ্ছে কমতেছে, লিডিং টু ম্যাসিভ স্পেকট্রাম ডেফিসিট। মানে এই রেঞ্জের যারা যে সমস্ত ডিভাইসগুলো ছিল সেগুলো পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো সবই হচ্ছে কমে যাচ্ছে। আবার মোবাইল ডাটার যে গ্রোথটা ছিল সেই মোবাইল ডাটার গ্রোথটা কিন্তু বাড়ছে, সেটা আমাদের দেশের কথা তুমি চিন্তা করতে পারো। দ্যাট মিন্স লোয়ার ফ্রিকোয়েন্সি যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, সবই হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি যাচ্ছে, এবং হায়ার ফ্রিকোয়েন্সি আমার ট্রাফিকগুলো বেড়ে যাচ্ছে। এবং আরেকটা রিসার্চ ছিল যে 2020 এখন যেটা 2020 অলরেডি চলে গেছে, তাদের একটা রিসার্চ ছিল, সেই রিসার্চে 50 বিলিয়ন ডিভাইস হচ্ছে ইউএসএর তে কানেক্টেড আছে, মানে দ্যাট মিন্স ওয়াইফাই বা কানেক্টেড হবে, সেটা তখনকার স্ট্যাটিস্টিক বলছিল। বাট এখন অলরেডি 50 বিলিয়ন ডিভাইস হচ্ছে কানেক্টেড আছে, এবং সবকিছু আছে ওয়াইফাই, যাদেরকে আমরা বর্তমানে নাম দিচ্ছি হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস। প্রেজেন্ট ওয়্যারলেস কমিউনিকেশন যেগুলো বলতেছি তার ভিতরে এখন একটা মানে রিসার্চ এর অন্যতম গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে আইওটি। আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস, এবং সমস্ত আইওটির আরেকটা কনসেপ্ট হচ্ছে যে সমস্ত ডিভাইস একটা করে ইসের মাধ্যম দিয়ে পাবে। আইওটির মেন কনসেপ্ট দেখো, সমস্ত ডিভাইস গুলো হচ্ছে নেটওয়ার্কের আওতায়, এবং প্রতিটা ডিভাইস তুমি কনজিউমার বলো, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার বলো, সিকিউরিটি, ট্রান্সপোর্টেশন, হেলথ কেয়ার, রিটেল, ইন্ডাস্ট্রি অথবা আদার, সবকিছু হচ্ছে আইপি বেসড। প্রতিটা ডিভাইসের একটা করে আইপি আছে, দ্যাট মিন্স সবকিছুই হচ্ছে নেটওয়ার্কের আওতায়, আমি সবকিছু হচ্ছে নেটওয়ার্ক করতে পারবো। দ্যাট মিন্স এখানে এবং এগুলো সবই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে হচ্ছে আমার ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে। এবং এই কারণে এটা বলতেছে ডিফারেন্ট রিকোয়ারমেন্ট দ্যান স্মার্টফোন, লো রেটস অথবা এনার্জি কনজাম্পশন যেটা হচ্ছে আমাদেরকে টার্গেট আর কি। মানে এখনকার ডিভাইস হবে হচ্ছে এরকম, মানে সবকিছু আমি ইন্টারনেটের মাধ্যম দিয়ে করব, এর বাইরের কোনো কমিউনিকেশন আমি ব্যবহার করব না। সেখানে মাল্টি টাইপের হচ্ছে আমার ডিভাইস থাকবে, সেখানে তোমার হেলথ মানে এমন কোনো সেক্টর নেই যেটা আইওটির সাথে কানেক্টেড হবে না, যেটা এখনকার বর্তমান জগতের একটা মানে গুরুত্বপূর্ণ রিসার্চ এরিয়া আর কি। কিছু কিছু জায়গায় অলরেডি ব্যবহার হচ্ছে, আর কিছু জায়গায় ব্যবহার করা মানে রিসার্চ এখন কিছু কিছু জায়গায় চলতেছে আর কি। এবং এটা যখন বলতেছে তোমরা, আমি জানি না তোমরা ডেটা কমিউনিকেশন হচ্ছে শ্যানন ক্যাপাসিটি পড়ার কথা বা শ্যানন লিমিট অফ দ্য ফিজিক্যাল লেয়ার, যে ডেটা কমিউনিকেশনের যে লেয়ার ছিল তার ভিতরে প্রথম ফার্স্ট লেয়ারটা ছিল ফিজিক্যাল লেয়ার, সেই ফিজিক্যাল লেয়ারের একটা টার্ম ছিল তোমার হচ্ছে শ্যানন ক্যাপাসিটি ছিল, যখন আমরা অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল বা ওই যে প্রথম দিকে ডাটা কমিউনিকেশন যদি তোমাদের পড়ে থাকো ওইখানে ছিল আর কি। এবং এইখানে একটা টার্ম ছিল যে বেশ কিছু লেখক বিভিন্নভাবে কথা বলছে যে ওয়্যারলেস ইন্ডাস্ট্রি হ্যাজ রিচ দ্য থিওরিটিক্যাল লিমিট হাউ ফাস্ট নেটওয়ার্কস ক্যান গো। দ্যাট মিন্স ওয়্যারলেস ইন্ডাস্ট্রি মানে এই লেখক যেটা বলে কে ফিসার যে এবং কানেক্টেড প্ল্যানেট যে লেখাতে লিখছিল আর্টিকেলটা যে ওয়্যারলেস ইন্ডাস্ট্রি সর্বোচ্চ তার থিওরিটিক্যাল লিমিট অলরেডি মানে ই করে গেছে, মানে থিওরিটিক্যাল লিমিটে পৌঁছাই গেছে, দ্যাট মিন্স সে আর এর বেশি ডাটা মানে পাঠাইতে পারবে না। এটা একটা মানে উক্তি ছিল। আর একটা ছিল যে উই আর 90% অফ দ্য ওয়ে টু দ্য ব্যারিয়ার নন অ্যাজ শ্যানন লিমিট, মানে শ্যানন একটা লিমিট দিছিল, শ্যাননের একটা ইকুয়েশন আছে, তোমরা যদি ডাটা কমিশনের বইয়ে একটু দেখে থাকো সম্ভবত 3 অথবা 4 নম্বর চ্যাপ্টারের দিকে, সেখানে শ্যানন বলছিল যে একটা পর্যায়ে আসে ওয়্যারলেস কমিউনিকেশনের মানে একটা লিমিট দিবে, যে লিমিটের পরে আর আমরা ডাটা ট্রান্সফার রেট দিতে পারবো না, ঠিক আছে, সেটাকে আমরা শ্যানন ব্যারিয়ার বলে, ব্যারিয়ার নন অ্যাজ শ্যানন লিমিট বলে। আর বাট পরবর্তীতে আরো মানে যখন রিসার্চ হচ্ছে 802.1 ওয়্যারলেস নেটওয়ার্কস আসে, সেই বইতে আরেকজন রিসার্চার লিখছে যে আসলে দেয়ার ইজ নো থিওরিটিক্যাল ম্যাক্সিমাম টু দ্য অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট ক্যান বি ক্যারিড বাই রেডিও চ্যানেল। দ্যাট মিন্স আমাদের যেমন ওয়াইফাইতে আমরা সর্বোচ্চ 100 MB/s আমাদের নেটওয়ার্ক কার্ডগুলো শো করে,
এটাও আসলে একটা একটা লিমিট, অথবা এখন আসছে গিগাবাইট, মানে তোমাদের যে ল্যান্ড কার্ড গুলো আছে, অথবা জিএসএম এ আমরা একটা লিমিট পাই, আমাদের মোবাইলের একটা নির্দিষ্ট লিমিট আছে। বাট মানে পরবর্তীতে এটা হচ্ছে শ্যাননের লিমিট ছিল, বলে দিছিল যে এরকম লিমিট থাকতে পারে, বাট পরবর্তীতে বলছে আসলে এটার কোনো লিমিট নাই, মানে এই ধরনের রেডিও চ্যানেল আমরা যখন ব্যবহার করব এটার কোনো লিমিট নাই, যার কারণে এখন আমরা 5G তে চলে যাচ্ছি এবং 5G তে গিগাবাইট পার সেকেন্ডে আমি হচ্ছে ডাটা ট্রান্সফার করতে পারবো, সেটা মোবাইল দিয়ে গিগাবাইট পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে পারবো। এবং তার দেখবা যে অলরেডি আমরা ব্যবহার শুরু করছে, যেমন আমরা মোবাইল দিয়েই হচ্ছে মোবাইলে যে আমরা 4G ব্যবহার করতেছি, 4G মানে LTE কমিউনিকেশন, লং টার্ম ইভোলিউশন কমিউনিকেশন, যারা গ্রাম বাংলাদেশে যারা আমরা ব্যবহার করতেছি 4G, তারা দেখবা যে এখন অলরেডি ফোন দিয়েই হচ্ছে ইউটিউবের ভিডিও আমি অ্যাক্সেস করতে পারতেছি, দ্যাট মিনস আমি কোনো ই ছাড়াই দেখতে পারতেছি। কিন্তু যখন 3G ছিল, 3G তে তুমি কিন্তু ভিডিও আসলে দেখা অনেক টাফ ছিল, বেঁধে বেঁধে যেত বা সামথিং লাইক দ্যাট, সেখানে অনেক টাফ। দেখবা যে এখন তোমার মোবাইল ফোন যদি 3G শো করে তাহলে দেখবা যে তুমি ইউটিউব দেখতে পাচ্ছ না, বা মোবাইল ডাটাও দেখবা যে অনেক অনেক ওয়েবসাইট ওপেন হচ্ছে না, যখনই 4G আসতেছে তখন তুমি ওপেন হচ্ছে, দ্যাট মিনস এত বড় তাদের হচ্ছে, কারণ প্রত্যেকটা মানে ওয়েবসাইট বা তাদের যে কন্টেন্ট আছে তাদের একটা ডাটা ট্রান্সফার, মানে প্রত্যেকের এক এক ধরনের ক্যাপাসিটি আছে। তো এইখানে এবং আরেকটা অথর আরেকটা কথা বলছে যে ইফেক্টিভ আনলিমিটেড ক্যাপাসিটি পসিবল ভায়া পার্সোনাল সেল, এবং আনলিমিটেড ক্যাপাসিটি দ্যাট মিনস আমি যদি আমার বাসায় একটা ওয়াইফাই নেটওয়ার্ক করি অথবা একটা নেটওয়ার্ক আমি দাঁড় করাতে পারি, সেই নেটওয়ার্কে আসলে ডাটা ট্রান্সফারে কোনো লিমিট থাকবে না, মানে আসলে কোনো লিমিট থাকবে না, লিমিটটা ডিপেন্ড করবে তোমার হার্ডওয়্যারের উপরে, তোমার হার্ডওয়্যার যে ক্যাপাসিটির তোমার ডাটা ট্রান্সফার রেট হবে সেই ক্যাপাসিটির আলটিমেটলি। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা রিসার্চ এরিয়া এবং প্রত্যেকটা এক একটা জার্নালে তারা পাবলিশ করছে আর কি। বেসিক্যালি ওই কথাটা ছিল যে ওয়ার আর দ্য শ্যানন লিমিট, মানে এই দুজন কথা বলছিল, বাট পরবর্তীতে রিসার্চ বলছে আসলে মানে শ্যাননের কোনো মানে ডাটা ট্রান্সফার রেটের কোনো লিমিট নাই আর কি, এবং শ্যানন ওয়াজ রং, দেয়ার ইজ নো লিমিট, বেসিক্যালি এটাই। এবং উই ডোন্ট নো দ্য শ্যানন ক্যাপাসিটি অফ মোস্ট ওয়্যারলেস চ্যানেল, বেসিক্যালি কিছু চ্যানেলে ই ছিল যে কিছু কিছু চ্যানেল, যেমন টাইম ভ্যারিং চ্যানেল আছে তার আমি লিমিট জানি না, চ্যানেল উইথ ইন্টারফারেন্স অর ডিলে, তারপরে সেলুলার সিস্টেমের, তারপরে অ্যাডহক এবং সেন্সর নেটওয়ার্কের, এবং চ্যানেল উইথ ডিলে অথবা এনার্জি অথবা কস্ট কনস্ট্যান্ট যেটা, এগুলো কিছু হচ্ছে ইস্যু আছে। এবং শ্যানন থিওরি প্রোভাইডস ডিজাইন ইনসাইটস অ্যান্ড সিস্টেম পারফরমেন্স আপার বাউন্ড, শ্যানন আসলে দিছিল যে তোমায় একটা ডিভাইস দিয়ে, এই যে এখানে ডান দিকে দেখতে পাচ্ছ এই ব্যক্তি হচ্ছে শ্যানন রিসার্চার শ্যানন, এবং তার একটা লিমিট ছিল যে তুমি, সে একটা ইকুয়েশন বলছিল যে সেই ইকুয়েশনে ছিল যে কোন একটা ডাটা ট্রান্সফার রেটের ম্যাক্সিমাম এত ডাটা যাইতে পারবে, দেখি তো শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা, এখানে একটু যদি তোমরা দেখতে চাও তাহলে ডাটা কমিউনিকেশন অথবা এই যে কোনো একটা বইতে দেখে নিতে পারো যে ব্যান্ডউইথটা শ্যানন প্রুভ দ্যাট দি ম্যাক্সিমাম পসিবল ডাটা রেট অন এ গিভেন চ্যানেল অফ ব্যান্ডউইথ বি ইজ তোমার আর ইকুয়াল টু বি লগ টু 1 প্লাস এস এন আর বিট পার সেকেন্ড, এটা ছিল বেসিক্যালি তার শ্যাননের হচ্ছে ইকুয়েশন আর কি। এটাকেই বলা হচ্ছে হোয়ার এস এন আর ইজ দ্য রিসিভ সিগন্যাল টু নয়েজ পাওয়ার রেশিও, আর শ্যানন ক্যাপাসিটি থিওরিটিক্যাল লিমিট ক্যান নট বি অ্যাচিভড ইন দ্য প্র্যাকটিস, এই ইকুয়েশনটা সে হচ্ছে প্রুফ করেছিল, এটা কিন্তু অনেকদিন হচ্ছে জারি ছিল। পরবর্তীতে আমি যেটা যে লেখকের কথা বললাম, এরা এই যে তোমার হচ্ছে 802.11 আসার ওয়ারলেস নেটওয়ার্ক ডেফিনেটিভ গাইড, এখানে মিস্টার গাস প্রমাণ করছে যে আসলে এটার কোনো লিমিট নাই, বেসিক লিমিট নাই। এটা হচ্ছে যা ওয়ারলেস কমিউনিকেশনে কিছু ইস্যু ছিল। আর এখন যে আমরা যে যুগে আছি, দ্যাট মিনস 4G বা তোমার LTE যে যুগটা বলতেছে আমরা কারেন্ট যেটা যুগে, সেখানে তোমার 4G সেলুলার সিস্টেম অলরেডি ব্যবহার শুরু হচ্ছে, যেটাকে LTE বলি, লং টার্ম ইভোলিউশন অ্যাডভান্স, এবং 4G ওয়ারলেস ল্যান অথবা ওয়াইফাই 802.11ac আমরা আগে ব্যবহার করতাম, 802.11 তার একটা ভার্সন ছিল, স্যাটেলাইট সিস্টেম, ব্লুটুথ, জিগবি, ওয়াইফাই গিগাবাইট, এটার ওয়ারলেস ইস্যু বলে আর কি, ওয়াইফাই গিগাবাইট পার সেকেন্ডে হচ্ছে ডাটা ট্রান্সফার রেট হবে, জিগবি আর একটা ডাটা ট্রান্সফার মানে ওয়ারলেস কমিউনিকেশন, ব্লুটুথটা আমরা সচরাচর ব্যবহার করি, আর স্যাটেলাইট তো জানি। এগুলো ছিল মূলত হচ্ছে কারেন্ট রিসার্চ, দ্যাট মিনস কারেন্ট বলতে আসলে এখন চলতেছে, বাট এখন যেগুলো ইমার্জিং রিসার্চ এরিয়া হচ্ছে তোমার 5G সেলুলার ওয়াইফাই সিস্টেম, মানে ওখানে তখন মানে তোমার গিগাবাইটের পার সেকেন্ডে তোমার ডাটা আসবে, মিলিমিটার ওয়েভ সিস্টেম, অ্যাডহক কগনিটিভ রেডিও, এটা এগুলো সব রিসার্চ এরিয়া, প্লাস আমি যেটা আগে বলছিলাম এনার্জি হারভেস্টিং সিস্টেম, এগুলো হচ্ছে তোমার ইমার্জিং ওয়ারলেস রিসার্চ এরিয়া আর কি, এদেরকে বলে। কেউ যদি রিসার্চ করতে চাও এই এই এরিয়াগুলো, বিভিন্ন রিসার্চার এখন রিসার্চ করতেছে।
যেমন আমাদের ল্যাবে আমাদের 5G কমিউনিকেশন ও রিসার্চ একটা আছে, আবার এনার্জি হারভেস্টিং ও রিসার্চ আছে, প্লাস আরেকটা আমাদের ল্যাবে রিসার্চ হচ্ছে মাইক্রোওয়েভ ইমেজিং। দ্যাট মিন্স মাইক্রোওয়েভ সিগন্যাল দিয়ে হচ্ছে বিভিন্ন ব্রেন টিউমার অথবা এগুলো ইমাজিং করতেছে, সেখানে সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়্যারলেস কমিউনিকেশন। সেটাই বলতেছে যে মাস্ট রুম ফর ইনোভেশন আর অথবা মাস্ট রুম ফর হচ্ছে রিসার্চ এরিয়া। আচ্ছা, এইটার হচ্ছে ডিটেলস আমি পরে পড়াবো, কারণ আমি মোবাইলে যে 5টা কমিউনিকেশন আছে, দ্যাট মিন্স অয়েল মানে কমিউনিকেশনের 1G 2G 3G 4G 5G, এটা ডিটেলস ক্লাস নেক্সট ক্লাসে নিব আর কি। তাই এখানে শুধুমাত্র আমাদের প্রেজেন্ট কমিউনিকেশন যেটা বলি যে 4G ফোর্থ জেনারেশন ওয়্যারলেস কমিউনিকেশন অথবা LTE সেলুলার কমিউনিকেশন যেটা বলতেছে, যে আগে আমরা যেটা ছিলাম 3G-তে, সেখানে সর্বোচ্চ 50 থেকে 100 MBPS মেগাবিট পার সেকেন্ডে ডাটা পাইতাম, এবং 3G সিস্টেম হ্যাজ 384 KBPS পিক রেট ছিল, আর গেটার স্পেক্ট্রাম এফিসিয়েন্সি বিট পার সেকেন্ড পার হার্জ, এবং মোর ব্যান্ডউইথ অ্যাডাপ্টেড মানে 4G-তে পাচ্ছি, আর ফ্লেক্সিবল ইউজ অফ আপ টু 100 MHz স্পেকট্রাম, এখানে ব্যান্ডউইথটা অনেক বেশি, লো প্যাকেট লেটেন্সি, দ্যাট মিন্স আমার এখানে লেটেন্সিটা হচ্ছে খুবই কম, 5 মিলিসেকেন্ডের কম, এবং রিডিউসড কস্ট পার বিট, নট ক্লিয়ার টু কাস্টমার্স, যেহেতু এখন ডাটা ট্রান্সফার রেট কমছে। মানে আগে যেমন আমরা 1 GB হচ্ছে কিনতাম 1000 টাকা দিয়ে, মানে দ্যাট মিন্স ইন্টারনেট ডাটা কিনতাম, বাট এখন তো হচ্ছে তোমার 24 টাকায়ও তোমার যে স্কিটো সিমে 24 টাকায় 1 GB ডাটা দিচ্ছে। এগুলো হচ্ছে মূলত হচ্ছে রিডিউসড কস্ট পার বিট, এগুলো হচ্ছে কমিউনিকেশনের কারণেই হচ্ছে পসিবল হয়েছে। আরেকটা যেটা ছিল যে 4G কমিউনিকেশনের সমস্ত ধরনের ডিভাইস গুলো সবই হচ্ছে IP ইন্টারনেট অ্যাড্রেস, প্রত্যেকটা ডিভাইস এক একটা ইন্টারনেট অ্যাড্রেস দিয়ে কানেক্টেড হয় আর কি, এগুলো হচ্ছে 4G অথবা LTE সেলুলারের ক্যারেক্টারিস্টিক্স আর কি। আর যেটা 5G-তে আসতেছে এটাই হচ্ছে 5G ফিউচার ওয়্যারলেস কমিউনিকেশন যেটা বলতেছে, দ্যাট মিন্স এভরিথিং ওয়্যারলেস ইন ওয়ান ডিভাইস, মানে সবকিছু আমি একটা ডিভাইসে পাবো, এটাই হচ্ছে তোমার হচ্ছে ফিউচার সেলুলার ফোনের যেটা টার্গেট অলরেডি। মানে বিভিন্ন দেখবা যে শাওমি বা তোমার হচ্ছে ভিভো, তারপরে স্যামসং এর যে লেটেস্ট মানে ভালো মানে দ্যাট মিন্স লেটেস্ট যে সেট গুলো আসতেছে, এবং সেগুলোতে দেখবা যে এই সব ধরনের কমিউনিকেশন গুলো অলরেডি দিচ্ছে আর কি। দ্যাট মিন্স এভরিথিং ওয়্যারলেস ইন ওয়ান ডিভাইস, যেখানে ল্যাপটপ ফোন, তারপরে তোমার হচ্ছে ফোনের কাজ তো আছেই, তারপরে তোমার হচ্ছে ECG সিগন্যাল, দ্যাট মিন্স বায়োমেডিকেল, তারপরে তোমার হচ্ছে আরো কিছু ইস্যু আছে, সবকিছু একটা ইন্টিগ্রেটেড মাদারবোর্ডে থাকবে, সব হচ্ছে আমি ফোন দিয়ে সবকিছু করতে পারবো, এবং মাস বেটার পারফরমেন্স আর রিলায়েবিলিটি দ্যান টুডে, যেটা ভবিষ্যতে আরো টার্গেট নিচ্ছে আর কি। এবং সেখানে তোমার ডাটা ট্রান্সফার রেট থাকবে গিগাবাইট পার সেকেন্ডে, লো লেটেন্সি, এবং 99% কভারেজ ইনডোরস এন্ড আউট, যে ডিভাইসটা আসলে ইনডোর, যেমন এখন আমাদেরকে যেমন যেমন 4G গ্রামীণ ফোনের যে কমিউনিকেশন গুলো ব্যবহার করতেছি, এখানে আসলে যেমন আমার গ্রামের বাড়িতে যখন যাই তখন আসলে 3G চলে আসে, দ্যাট মিন্স আমি যখনই বাইরে যাই সেখানে 4G আসে, কিন্তু ঘরে ঢুকলে আমার কমে আসে, কারণ আমাদের যে ওয়ার্ল্ড গুলো আছে ওয়ার্ল্ড গুলোর হচ্ছে ইন্টারফারেন্স আছে, দ্যাট মিন্স এর একটা বাধা আছে যার কারণে সব জায়গায় সিগন্যাল ভালো পায় না। তো সেই প্রবলেম গুলো হচ্ছে এই ফিউচার সেলুলার ফোন যেগুলো আসবে এগুলো হচ্ছে ওভারকাম করবে। এবং এটা আরেকটা বৈশিষ্ট্য যে বার্ডেন ফর দ্য পারফরমেন্স ইজ অন দ্য ব্যাকবোন নেটওয়ার্ক, দ্যাট মিন্স হচ্ছে এখানে তোমার সান ফ্রান্সিসকো, তারপরে তোমার এন জেনারেশন সেলুলার ফোন সিস্টেম, এন জেনারেশন সেলুলার, সেখানে প্যারিস LTE ব্যাকবোন, দ্যাট মিন্স আমি বেজি স্টেশনের মাধ্যমে প্যারিস থেকে হচ্ছে সান ফ্রান্সিসকো আমার মানে কানেক্টেড করতে পারবো, বা ফোনে কথা বলতে পারবো, যে কোনো ইস্যু থাকতে পারবে, যেটাকে আমরা VoIP এর মাধ্যমে যে কলগুলো করতেছি সেটা, দ্যাট মিন্স আমি ফোনের নেটওয়ার্ক থেকে আমি ওটা করতে পারবো। এগুলো হচ্ছে মানে ফিউচার সেলুলার ফোন, যদিও এগুলো মানে অনেক দেশে কিছু কিছু ব্যবহার অলরেডি শুরু হয়েছে। আর আমরা যে সেলুলার ফোন বলি আসলে সেলুলার নামটা কোত্থেকে আসে কেউ বলতে পারবা? তোমরা কি অনলাইনে আসো? আমি তো একা একা কথা বলে যাচ্ছি, কেউ কি বলতে পারবা সেলুলার ফোন কেন বলতেছে? দেলোয়ার আসো। জি স্যার। বলে তো তোমার ফোনটাকে সেলুলার ফোন কেন বলে? আমি জানি না স্যার। রৌনক, রৌনক আসো। জি স্যার। বলো সেলুলার ফোন কেন বলে? ক্লিয়ার মানে আইডিয়া নাই ঠিক এই ব্যাপারে। কার আইডিয়া আছে? স্যার সেলুলার ফোনের নেটওয়ার্কটা অনেকটা সেলের মতো থাকে, এজন্য সেলুলার ফোন বলে। নেটওয়ার্ক সেলের মতো থাকে, সেটা কে বললো? আমি এরকমই কিছু একটা লেখা ছিল অনেক আগে পড়া। আচ্ছা দেখো সাকিব,
লাগ সেল স্ট্রাকচার বসানো হয় যাতে প্রত্যেকটা কভারেজ পায়, এজন্য এটাকে সেলুলার নেটওয়ার্ক বলে। বুঝি না আরেকবার বলো। স্যার সেলুলার নেটওয়ার্ক কভারেজ দেয় যে বেজ স্টেশনগুলো, এই বেজ স্টেশনগুলো অনেকটা মানে সেল আকারে ইঞ্জিনের মতো করে সেলের মতো করে রাখা হয় যাতে প্রত্যেকটা ইয়া কভার একটা একটার সাথে কানেক্টেড হতে পারে, এইজন্য এটাকে সেলুলার নেটওয়ার্ক বলে। সেটা ঠিক আছে, কথা বললা কে বুঝতে পারিনি। নির্দিষ্ট বেনজিন সেলে বসানো থাকে, কথা বুঝতে পারছো? এখানে যেমন দেখো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো, এখানে দেখো যে একটা বেজ স্টেশন আছে, সেই বেজ স্টেশনটা এমন ভাবে বেনজিন সেলে বসানো থাকে মানে এরিয়াটা কভার করে যাতে এই একটা বেনজিন সেল এখানে যদি আমি সার্কেল দিতাম তাহলে কি হতো বলো তো, মাঝে কিছু স্পেস থেকে যেত না যেটা আমার কভারেজ পাওয়া পসিবল ছিল না, তাই না? আমার কথা বুঝতে পারছো কিনা? আমি যে এখানে যদি সার্কেল অন্য কিছু এই বেনজিন সেল বেনজিন শেপ বাদে অন্য কোনো শেপ দিতাম তখন কিন্তু আমার কিছু কিছু এরিয়া আমি কভার করতে পারতাম না, যদিও যখন এই যে কাছাকাছি আসে কিছু কিছু জায়গায় কভার থাকে না, কভারেজ থাকে না এখনকার যে বেজ স্টেশনগুলো। এখানে রিথিংকিং সেল ইন সেলুলার, বেসিক্যালি সেল সেলুলার কমিউনিকেশন আমরা যখন মানে আরেকটু দেখব, এটা নামই হয়েছে এই জন্য যে এখানে প্রত্যেকটা বেজ স্টেশন একটা বেনজিন সেলে থাকে, বেনজিন সেল সেলটা রেডিয়াসটা কভার করে, বেনজিন সেলটাকে কভার করে এবং এমন ভাবে এই সেলগুলোকে ডিজাইন করা হয় যাতে কোনো এরিয়া হচ্ছে কভারেজের বাইরে না থাকে, কথা বুঝতে পারছো? এবং এটা হচ্ছে ট্র্যাডিশনাল সেল, দ্যাট মিনস ট্র্যাডিশনাল আমাদের যে মোবাইল বেজ স্টেশনগুলো আছে সেইগুলো, বাট রিথিংকিং করতেছে যে এই সেলগুলো যদি আমি অন্যভাবে ডিজাইন করতে পারি এবং এখানে কিছু মানে ইন্টারফারেন্স আছে, যদিও এইভাবে বসাচ্ছে বাট এর কিছু ইন্টারফারেন্স আছে, তো সেই ক্ষেত্রে ট্র্যাডিশনাল সেলুলার ডিজাইন ইন্টারফারেন্স লিমিটেড, ইন্টারফারেন্স লিমিটেড আছে, কিন্তু মাইমো নামে একটা নতুন ধরনের কমিউনিকেশন চালু হচ্ছে আর কি। মাইমো হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট বা মাল্টি ইউজার ডিটেকশন, দ্যাট মিনস আমি মানে যার যার মানে ধরো আমি যদি 100 জন ইউজার হই, আমি যদি 100 জন ইউজারকে এখন এমনভাবে 5G কমিউনিকেশনের অ্যান্টেনা বানাচ্ছে যে সেখানে 128 এলিমেন্ট থাকবে, মানে 128 এলিমেন্ট যদি একটা অ্যান্টেনা হয় তাহলে সিমুলটেনিয়াসলি সে তাকে এমনভাবে ব্যান্ডউইথ দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি যাতে শেষ মাল্টিপল হয়েতে মাল্টিপল ফ্রিকোয়েন্সি মাল্টিপলভাবে হচ্ছে তাকে মানে আমাদের ইউজারকে কানেকশন দিতে পারে, সেটাকে মাইমো বলতেছি যে মাল্টিপল ইনপুট দেবে এবং মাল্টিপল আউটপুট দিবে, মাল্টিপল আউটপুট হবে, এটা একটা ইস্যু। আবার কোঅপারেটিং বেজ স্টেশন ফর্মে মাইমো অ্যারে যেটাকে আমরা বলতেছি, তারপরে মানে বেজ স্টেশনগুলো মাইমোর সাথে একটা মানে কোঅপারেশন আকারে থাকবে, সেখানে রিলে সেন্স সেল শেপ এবং বাউন্ডারি এগুলো চেঞ্জ করতেছে, ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা ব্যবহার করতেছে, স্মল সেল ক্রিয়েট এ সেল উইদিন এ সেল, আবার কি করতেছে ছোট সেলের ভিতরে আবার উইদিনে আর একটা সেল ক্রিয়েট করবে, তাহলে হচ্ছে মানে পারফরমেন্স এগুলো ইস্যু হবে না। প্লাস মোবাইল কোঅপারেশন ভায়া রিলে ভার্চুয়াল মাইমো অথবা নেটওয়ার্ক কোডিং, এই টার্মগুলো মূলত ব্যবহার করতেছে যে আসলে ট্র্যাডিশনাল যে সেলুলার নেটওয়ার্কটা আছে তাদের যে মানে বিভিন্ন প্রবলেমগুলো ইউজাররা ফেস করে সেটাকে কিভাবে যখন আমরা 5G তে আসব তখন এই ইস্যুগুলো কিভাবে হচ্ছে কভার করা যাবে। আবার একটা এইগুলো কিন্তু আবার আসলে টাওয়ারগুলো বেশি বসবে, কিন্তু এত টাওয়ারগুলো বসার ফলে কি হবে জানো, যে মানে এনভায়রনমেন্টের একটা ইফেক্ট পড়বে। আমি জানি না যাদের এরিয়ায় হচ্ছে নারকেল গাছ ছিল, আমি জানি না তোমাদের নারকেলের এখন ফলন কেমন বা উঁচু যে নারকেলগুলো আছে নারকেল গাছগুলো দেখবা যে অলমোস্ট মরার কাছাকাছি বা নারকেল খুবই কম আসে, ঠিক আছে? তো এটার একটা বড় কারণ হলো হচ্ছে তোমার হচ্ছে এই সেলুলার টাওয়ারগুলো, কারণ এই সেলুলার টাওয়ারগুলোর ফ্রিকোয়েন্সি কিন্তু অনবরত তোমাকে মানে তোমার বাসায় যদি ফোন থাকে অনবরত তোমার কাছে ফ্রিকোয়েন্সি আসতেই থাকছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এবং ইউএস এর একটা মানে সরি ইন্ডিয়ান একটা রিসার্চার ছিল যে দেখাইছিল যে একটা বিল্ডিং এ যে বিল্ডিং এ টাওয়ার থাকে সেই বিল্ডিং এর যারা ইউজার মানে কাছে মানে পিপল থাকে তাদের ক্যান্সারের পসিবিলিটি অনেক বেশি, কথা বুঝতে পারছো? কারণ ওইখানে যত আমরা বেজ স্টেশনের কাছে থাকবো তত আমাদের হচ্ছে রেডিয়েশন হবে, আর বেজ স্টেশন দূরে থাকলে হচ্ছে রেডিয়েশন কম হবে কম্পারেটিভলি, কিন্তু যখন রেডিয়েশন কম হবে তখন আমাদের নেটওয়ার্কে আবার হচ্ছে কিছু ইস্যু আছে। তো যখনই 5G নেটওয়ার্ক এত স্পিড বাড়াচ্ছে কিন্তু সেগুলো আসলে মানে এনভায়রনমেন্টের কি বেশ কিছু ইফেক্ট আছে, প্লাস মানুষের হিউম্যান বডিরও বেশ কিছু মানে ইফেক্ট হচ্ছে আর কি। তো এগুলো হচ্ছে সেলুলার কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু রিথিঙ্ক তোমার হচ্ছে টপিকস আর কি, এদেরকে বলা হচ্ছে অ্যাডভান্স টপিক লেকচার আর কি বলতেছে। দেখো কোঅপারেশন মাইমোর ভিতরে কোঅপারেট করতেছে,
তারপরে তোমার রিলে করে আবার কিছু কমিউনিকেশন ব্যবহার করতেছে, তারপরে ডাস ডিলে ডিলে এন্ড সাম অ্যালগোরিদম ব্যবহার করতেছে, ডাস নামে একটা অ্যালগোরিদম কিছু ইস্যু আছে, তারপরে স্মল সেলের নেটওয়ার্কে ভাগ করতেছে, এরকম বেশ কিছু। হাউ শুড সেলুলার সিস্টেম বি ডিজাইন্ড, আসলে রিথিঙ্ক করতেছে যে ট্রেডিশনাল সেলটাকে কিভাবে আরো মানে ওয়েল অর্গানাইজ হচ্ছে একটা সেলে কনভার্ট করা যায় আর কি। এবং এখানে দেখো যে গ্রিন সেলুলার নেটওয়ার্ক ডিজাইন করার চেষ্টা করতেছে, দ্যাট মিন্স যেহেতু যে এনভায়রনমেন্টাল ইফেক্টের কথা বললাম সেক্ষেত্রে আবার গ্রিন টার্ম নিয়ে আসতেছে যে হাউ শুড সেলুলার সিস্টেম বি ডিজাইন ফর মিনিমাম এনার্জি। যখন তোমার বেজ স্টেশন বাড়বে তাদের আবার এনার্জিও বেশি দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আবার পিকো সেল ফেমটো সেলে কনভার্ট করতেছে। তাহলে পিকো এবং ফেমটো সেল যখন কমিউনিকেশন আছে, এটাও একটা ওয়্যারলেস কমিউনিকেশনের তোমার রিসার্চ এরিয়া, তাহলে সেক্ষেত্রে তোমার কত কম আমি এনার্জি ব্যবহার করে আমি হচ্ছে ডাটা ট্রান্সমিট করতে পারবো বা সিগন্যাল ট্রান্সমিট করতে পারবো, সেটা একটা রিসার্চ। এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক এরিয়া। এবং রিসার্চ ইন্ডিকেটস দ্যাট দ্য সিগনিফিকেন্ট সেভিংস ইজ পসিবল, যদি আমি পিকো ফেমটো এভাবে ছোট ছোট সেলে ভাগ করি এবং পরে যদি বেজ স্টেশনের কাছে পাঠাই তাহলে আমার হচ্ছে এনার্জি কম লাগবে, কিন্তু একটা দূর থেকে বেজ স্টেশনে আমার কাছে আসতে এনার্জি আমাকে বেশি ট্রান্সমিট রিসিভ করতে হবে, ঠিক আছে। এবং মিনিমাইজ এনার্জি অ্যাট বোথ দ্য মোবাইল অ্যান্ড বেজ স্টেশন। এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা, যদি তুমি মোবাইল ইন্টারনেট ব্যবহার করো তোমার ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়, এটা কি খেয়াল করছো কখনো? হ্যালো, জি স্যার, এটা কেন হয় বলো তো? মানে তুমি যদি ওয়াইফাই নেট ব্যবহার করবা আর ফোনের নেটওয়ার্ক ব্যবহার করবা, দুইটাতে কোনটা হচ্ছে তোমার মোবাইল বেশি চার্জ বেশি যায়, সেটা কখনো চেক করছো? জি স্যার, মোবাইল ইন্টারনেটে বেশি যায়। কারণ হচ্ছে কি, মোবাইল টাওয়ার তো দূরে এবং তোমার ফোন, তাহলে দুইজনকে কিন্তু মানে পাওয়ারটা বেশি ট্রান্সমিট করতে হয়, কথা বুঝতে পারছো? এই কারণে হচ্ছে তোমার ব্যাটারি গুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমার মানে বাসায় আমি ওয়াইফাই এর সাথে কানেক্ট হচ্ছি, ওয়াইফাই কিন্তু আসলে বেসিক্যালি বেশি তোমার পাওয়ার ট্রান্সমিট, ওটা তো অল টাইম পাওয়ার পাচ্ছি, কিন্তু আমার মোবাইলে সেক্ষেত্রে আমার হচ্ছে দেখবা যে পাওয়ার হচ্ছে কম্পারেটিভলি কম, আমার হচ্ছে লস হচ্ছে, ব্যাটারি লস হচ্ছে কম। তো মিনিমাইজ এনার্জি অ্যাট বোথ দ্য মোবাইল অ্যান্ড বেজ স্টেশন ভায়া, সেখানে নিউ ইনফ্রাস্ট্রাকচার যেটা বলছে সেল সাইজ, বেজ স্টেশন প্লেসমেন্ট, ডাস পিকো অথবা রিলার রিলে, নিউ প্রোটোকল ব্যবহার করতে সেখানে সেল জুমিং করতেছে, কপ মাইমো ব্যবহার করতেছে, আরআরএম একটা টেকনোলজি আছে, শিডিউলিং অথবা স্লিপিং রিলেইং, এখানে শিডিউল করলে কেউ যদি কোনো ইউজার না থাকে তোমার এই মোবাইল পিকো সেলটা কি করবে, স্লিপ করে যাবে, স্লিপ মোডে চলে যাবে যদি কোনো ইউজার কানেক্ট না থাকে, ঠিক আছে। অথবা রিলে রিলে করে তোমার ডাটা ট্রান্সমিট করবে, দূরে পাঠাবে না, কাছে কাউকে দিয়ে পাঠিয়ে দিবে। তারপরে লো পাওয়ার রেডিও, যেমন রেডিও আর্কিটেকচার মডুলেশন কোডিং, এগুলো তোমার হচ্ছে ডেভেলপ হতেছে। তাহলে এইভাবে ডেভেলপ করার পরে নতুন যে সেলুলার কমিউনিকেশনটা নিয়ে আসতে যাচ্ছে সেটার নাম হচ্ছে গ্রিন সেলুলার নেটওয়ার্কস, দ্যাট মিন্স কম এনার্জি যেটা যেটাতে লাগতেছে। এরপরে ওয়াইফাই নেটওয়ার্ক যেটা আমরা অলরেডি বহুত ব্যবহার করতেছি, যেটা মানে 802.11ac যেটা ব্যবহার করতেছি, এখানে বিভিন্ন ধরনের পিসি রাউটার নোটবুক সবকিছু আপনি ওয়াইফাই দিয়ে কানেক্ট করতেছি। দেখো ইলেকট্রনিক কনজিউমার প্লাস ওয়্যারলেস এইচ ডিটিভি অ্যান্ড গেমিং, এগুলো সবই হচ্ছে উইদাউট ওয়্যার, দ্যাট মিন্স ওয়াইফাই নেটওয়ার্কস মাল্টিমিডিয়া এভরিওয়্যার উইদাউট ওয়্যার, টোটাল হোমটাকে আমি উইদাউট ওয়্যারে কনভার্ট করতেছি, ঠিক আছে। শুধুমাত্র একটা আমার বেজ স্টেশন নেটওয়ার্কটা আসবে, বাদ বাকি আমার টোটাল বাসায় কোনো ওয়্যার থাকবে না আর কি, এমনভাবে আমি কনফিগার করতেছি। সেখানে ওই একটা ইন্টারনেট কানেকশন দিয়ে দেখো কত ধরনের ডিভাইস কানেক্ট করছে, ঠিক আছে, ভিওআইপি ফোন, ব্লুটুথ কিবোর্ড মাউস, এইচডিটিভি, আইপি হোম, ভিওআইপি ফোন, এমপি3 প্লেয়ার, মানে কি নাই কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা আমাদের কাজে লাগে সবকিছু আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করতেছি। সেখানে স্ট্রিমিং ভিডিও, গিগাবাইট পার সেকেন্ড ডাটা রেটস, হাই রিলায়েবিলিটি, কভারিং ইনসাইড অ্যান্ড আউট, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কের কিছু মানে এগুলো যদিও আমরা ব্যবহার করতেছি, কিন্তু আরো যদি গিগাবাইট রেঞ্জে আমি যদি আমার ডাটা রেট চাই তাহলে আমাকে কমিউনিকেশন টেকনোলজি আরো ডেভেলপ করতে হবে। এগুলো আমার হচ্ছে রিসার্চ এরিয়ার একটা মানে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন রিসার্চ এরিয়া আর কি। আর WLAN তো আমরা অলরেডি ব্যবহার করতেছি, এখানে WLAN এর কথা তো তোমরা অলরেডি তোমাদের পিসিতে যা আছে সবই তো WLAN ব্যবহার করতেছি, এটা নিজেরা তো দেখে নিতে পারবা। পারবে যে ইসে পড়ছিলাম কম্পিউটার নেটওয়ার্কে পড়ার কথা কিছু অংশ। আর ওয়্যারলেস ল্যান্ডে দেখো যে স্ট্যান্ডার্ড যেটা তোমার হিস্টোরি ছিল, প্রথম যেটা ছিল সেটা তোমার 802.11 ছিল বেসিক্যালি, মানে আগের যেটা আগের কমিউনিকেশন। তারপরে তো 802.11b আছে যেটা ওল্ড থেকে 1990 পর্যন্ত, যেখানে তোমার 2.4 GHz এর ওয়াইফাই স্ট্যান্ডার্ড বলে। এখানে ISM ব্যান্ড যেটাকে বলে, ইন্ডাস্ট্রিয়াল সাইন্টিফিক ম্যানুফ্যাকচারিং একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ডটাকে 2.4 GHz বলে, ISM ব্যান্ড ফ্রিকোয়েন্সি বলে। এবং DSS আর একটা টেকনোলজি ছিল যেটাকে ডাইরেক্ট সিকোয়েন্স স্পিডিং স্পেকট্রাম, এটা ব্যবহার করে। এবং স্পিড সর্বোচ্চ এই ল্যানের ছিল হচ্ছে ওয়্যারলেস ল্যান 802.11b, সেটা সর্বোচ্চ আমরা পাইতাম 11 MB/s,
অ্যাপ্রক্সিমেটলি 50 ফিট পার ব্রেন ছিল, বাট যখন 802.11a আসলো, এ স্ল্যাশ জি আসলো, সেটাকে মিডিল এস থেকে তোমার মিড লেট 90 পর্যন্ত, এবং এখানে স্ট্যান্ডার্ড 5 GHz ব্যান্ড, 300 MHz এটা ব্যান্ডউইথ বাড়ছে, এবং ওয়েবডিএম টেকনোলজি ইউজ করছে, প্লাস হচ্ছে তোমার স্পিড 54 MB/s, এবং রেঞ্জ আবার ছিল, আগেরটা রেঞ্জ বেশি ছিল বাট স্পিড কম ছিল, যেমন 11 Mbps, আর এটা রেঞ্জ তোমার 100 থেকে 200 ফিট রেঞ্জ। বাট কারেন্ট আমরা যেটা ব্যবহার করি, ম্যানি ওয়্যারলেস ল্যান্ড কার্ড হ্যাভ ABGM, আগেকার ল্যান্ড কার্ডগুলো ছিল, তোমরা তোমাদের ওয়্যারলেস ল্যান্ড কার্ডগুলোর ভার্সন দেখতে পারো। আর 802.11n, আচ্ছা আমরা যদি একটু দেখি, আমাদের ধরো আমার পিসিতে যেটা আছে, হটস্পট 2.0 নেটওয়ার্কস আমারটা সাপোর্ট করবে, মোবাইল হটস্পট আছে, আমি এটা দেখতে পাচ্ছি যে ওয়াইফাই ব্লুটুথ, আর একটা হচ্ছে আচ্ছা আইপি ভার্সন আছে, মাই ফিজিক্যাল অ্যাড্রেস, আচ্ছা এটা লোকাল এরিয়া কানেকশন, লোকাল এরিয়া 10, সরি আমারটা হচ্ছে ভার্চুয়াল বক্স দেওয়া আছে, তো অনেকগুলো ল্যান কার্ড ক্রিয়েট করা আছে। আচ্ছা এটা দেখো, যেমন আমার ওয়াইফাই হচ্ছে ইন্টেল ডুয়েল ব্যান্ড ওয়্যারলেস অ্যাডাপ্টার 8265, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট 1500, এবং লিঙ্ক স্পিড অথবা রিসিভ ট্রান্সমিট 300 MBps। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমার যে ওয়াইফাই ল্যান্ডটা আছে, তার তোমার হচ্ছে বৈশিষ্ট্য। আমি আরো একটু ডিটেল যদি যাই, আমি যদি অ্যাডাপ্টারে যাই, যদি দেখি এটা আমার ওয়াইফাই, মানে কি কি সাপোর্ট করে, আচ্ছা এখানে দেখো, মানে আমি যেটা কথা বলতেছি যে 802.11 ABG ওয়্যারলেস মোড, ঠিক আছে, আমি ওয়্যারলেস মোডটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি, এখানে কিন্তু 802.1 AC অনলি আছে। আবার আমি ARP অ্যাড্রেসেশন প্রোটোকল আপলোড ফর WLAN, চ্যানেল উইথ আমি বলে দিতে পারি, চ্যানেল উইথ আমি 5 GHz এর জন্য কানেক্ট করতে পারি, বাট আমি এখানে ওয়্যারলেস মোড এটা ব্যবহার করতেছি। এই প্রপার্টিজ গুলো সবই দেখো, সবই তোমার হচ্ছে আমার ওয়াইফাই ল্যানের বৈশিষ্ট্য আছে। কথা বুঝতে পারছো? এখানে ট্রান্সমিট পাওয়ার মানে হাইয়েস্ট কত দেয়া আছে, 5 দেয়া আছে, মানে আমার ওয়াইফাই কত ট্রান্সমিট করবে এগুলো কিন্তু, তারপরে থ্রোপুট বুস্টার আছে, তারপরে এখানে স্লিপ করবে কিনা এগুলো সবই কিন্তু আছে। চ্যানেল আমার দুইটা আছে, যেমন 2 GHz অথবা 2.4 GHz, তাহলে আমার যদি ওয়াইফাই আমার যদি 5 GHz এরও থাকে সেটাও আমি কানেক্ট করতে পারবো, এবং সেখান থেকে আমি যে মোডটা অন করব, মানে এখানে ABGN অথবা AC/N/AC, এগুলোই মূলত হচ্ছে ওয়্যারলেস টেকনোলজি, এবং এটা দিয়ে সর্বোচ্চ 300 Mbps/s, এটা N+AC যদি মোড বা দেখো 802.11 N+AC, যেটা আমি মানে আমার পিসিতে যেটা আছে, সেটাও আমারটা সাপোর্ট করবে আর কি, 802.11 N/AC, যেটাতে আমি কি করতে পারবো, মানে এই যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো আমি নিতে পারবো। সরি, দেখো স্ট্যান্ডার্ড 2.4 GHz, 5 GHz ডুয়েল ব্যান্ড প্লাস ওয়েবডিএম টেকনোলজি প্লাস মাইমো সাপোর্ট করে, এটার ব্যান্ডউইথ হচ্ছে 20, 40, 80, 160 MHz, অ্যান্টেনা দুইটা থেকে চারটা আছে, মানে এখানে তারপরে এখানে চারটা ব্যবহার করা যাবে, আপ টু 8 ব্যবহার করা যাবে, দ্যাট মিন্স এটা কিন্তু আসলে ওয়াইফাই টেকনোলজির কথা বলতেছে। তুমি আমাদের যে মানে টিপি লিঙ্কের ওয়াইফাই, এখানে কিন্তু এই ধরনের তারাও এই ধরনের টেকনোলজি ব্যবহার করে, সেখানে 8টা অ্যান্টেনাও ব্যবহার করতে পারবে। কথা বুঝতে পারছো? এবং স্পিড 600 MB পর্যন্ত, 600 MB থেকে 10 GB পার সেকেন্ডে দিতে পারবে, এবং অ্যাপ্রক্সিমেটলি 200 ফিট রেঞ্জ এই 802.11 টেকনোলজি ব্যবহার করে, এবং আদার অ্যাডভান্স ইন প্যাকেটাইজেশন আছে, অ্যান্টেনা ইউজ, মাল্টি ইউজার মাইমো, এগুলো হচ্ছে 802.11 টেকনোলজি, যেটা কারেন্টলি আমরা মানে টেকনোলজি অলরেডি অ্যাভেলেবল আর কি।
কথা বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে ওয়্যারলেস স্ট্যান্ডার্ড, আমরা এখন এই যুগে চলতেছি। এখন তোমার মানে যেমন আমার ওয়াইফাই ম্যাক্সিমাম 300 Mbps দিতে পারবে, আমারটা 10 Mbps দিতে পারবে না, ম্যাক্সিমাম তোমার মানে 300 Mbps দিতে পারবে, ওদের ওর হচ্ছে রেঞ্জ আছে। বাট তোমার ওয়াইফ এখন এটা আবার ডিপেন্ড করবে তুমি যে রাউটারটা ব্যবহার করতেছো তার উপরে, সেটা আবার কি ধরনের এখানে এটা হচ্ছে তোমার ওয়াইফাই মানে পারফরমেন্স হচ্ছে ডিফাইন করবে আর কি। আচ্ছা, এরপরে কিছু কিছু কারণ আছে যে কারণে আসলে ওয়াইফাই পারফরমেন্স রিডিউস করে। যদিও আমার সব হার্ডওয়্যার ঠিক আছে কিন্তু আমার পারফরমেন্স রিডিউস করতে পারে বেশ কিছু ইস্যু থাকার কারণে। একটা হচ্ছে দেখো, এটা একটা অ্যাক্সেস পয়েন্ট, এটা একটা অ্যাক্সেস পয়েন্ট, এখানে তোমার হচ্ছে একজন ইউজার, এটা হচ্ছে একেবারে লাস্ট ইউজার। APS do not transmit simultaneously. ঠিক আছে, এবং এখানে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস যেটা CSM, CSMA, তোমরা মানে এই ধরনের কোন টার্ম পড়ার কথা, CSMA CD, CSMA CA, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কোলিশন ডিটেকশন, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কোলিশন অ্যাভয়েডেন্স, এই ধরনের টার্ম কিছু পড়ার কথা। তো সেখানে হচ্ছে যে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস ইফ অ্যানাদার ওয়াইফাই সিগন্যাল ডিটেক্টেড র্যান্ডম ব্যাকআপ, এটা একটা প্রবলেম ইস্যু করে, অথবা কোলিশন ডিটেকশন ইফ কোলিশন ডিটেক্টেড রিসেন্ট, এরকম কিছু ইস্যু আছে। তো আসলে ওয়াইফাই স্ট্যান্ডার্ড ল্যাক্স গুড মেকানিজম টু মিটিগেট ইন্টারফারেন্স স্পেশালি ইন ডেন্স অ্যাক্সেস পয়েন্ট ডিপ্লয়মেন্টস। পাশাপাশি যদি দুটো ওয়াইফাই থাকে তারা কিন্তু একজন আরেকজনকে ইন্টারফারেন্স করে, যার কারণে আমাদের কিন্তু দেখবা যে অনেক সময় ওয়াইফাই পারফরমেন্স হচ্ছে কম পাবো, এবং সেক্ষেত্রে এটা একটা ইস্যু যদি পাশাপাশি থাকে। তো সেক্ষেত্রে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল যদি ব্যবহার করি, অথবা স্ট্যাটিক চ্যানেল অ্যাসাইনমেন্ট, পাওয়ার লেভেলস, ক্যারিয়ার সেন্সিং থ্রেশহোল্ড, তারপরে তোমার হচ্ছে ওয়াইফাই সিস্টেম এক্সিবিট পুয়ার স্পেকট্রাম রিইউজ অ্যান্ড সিগনিফিকেন্ট কন্ডিশন অ্যামং APs অ্যান্ড ক্লায়েন্ট, রেজাল্ট ইজ লো থ্রুপুট, পুয়ার ইউজার এক্সপিরিয়েন্স, মাল্টি ইউজার মাই মোবাইল হেল্প অ্যাক্সেস পয়েন্ট বাট নট ইন্টারফেয়ারিং APs। এইসব ইস্যুগুলো হচ্ছে মূলত হচ্ছে যে কিছু ইস্যু আছে, এইসব ইস্যুগুলোর কারণে হচ্ছে আমার ওয়াইফাই পারফরমেন্সগুলো হচ্ছে রিডিউস করে। তা কিছু ইস্যু আছে যদি আমি মাইমো ব্যবহার করি সেক্ষেত্রে আমার পারফরমেন্সটা কিছু ইনক্রিজ করতে পারে। তো এটা একটু টার্ম যে আসলে কেন আমার বাড়িতে যদি আমি ওয়াইফাই ব্যবহার করি তো সেই ওয়াইফাই পারফরমেন্স আমি আসলে আমার হার্ডওয়্যার যতই হচ্ছে 300 Mbps পার সেকেন্ডে ডাটা ট্রান্সমিট করুক বা ইন্টারনেট স্পিড বেশি থাক, কিন্তু যদি আমার ওয়াইফাই লাইনে এই ধরনের কোনো ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার পারফরমেন্স হচ্ছে কম পাবো আর কি, ওয়াইফাই পারফরমেন্স হচ্ছে রিডিউস করবে। আচ্ছা, এটা দরকার নাই, এগুলো আর এগুলো কিছু রিসার্চ এরিয়া যার দেখার জন্য অত বেশি মানে তোমরা যদি এমনি নিজে দেখতে চাও SON ফর ওয়াইফাই নেটওয়ার্ক সফটওয়্যার অন ইন নেটওয়ার্ক কন্ট্রোলার, এগুলো যদি দেখতে চাও জাস্ট এগুলো রিসার্চ এরিয়া আর কি। প্রত্যেকে এখন আছে ওয়াই নট SON ফর অল ওয়্যারলেস নেটওয়ার্ক সফটওয়্যার ডিফাইন্ড রেডিওর সাথে রিলেটেড, যেহেতু LTE টেকনোলজি আছে, ভেহিকেল মিলিমিটার ওয়েভ নেটওয়ার্ক, ওয়াইফাই সবাই এখন এসে SON সার্ভারের সাথে কানেক্টেড হতে চাচ্ছে আর কি। আর ওয়াই গিগ নিয়ে কথা বললাম, এগুলো একটু দেখে নিও যে 60 GHz ব্যান্ডে কাজ করে এবং 7 থেকে 25 GB পার সেকেন্ডে হচ্ছে ডাটা ট্রান্সফার রেট হয়, আর ব্যান্ড উইথ হচ্ছে 10 GHz, আর অপরদিকে তোমার হচ্ছে রেঞ্জ হচ্ছে 10 meters, আর বেসিক্যালি 802.1 অন ম্যাক লেয়ারই ব্যবহার করে, এবং এর ভিতরে ইনক্লুড আছে হচ্ছে PC পেরিফেরালস, HDTV, তারপরে তোমার হচ্ছে মনিটর প্রজেক্টর, বাট নট দ্যাট সাকসেসফুল রেট। এগুলো এখনো ওয়াই গিগ এখনো রিসার্চ এরিয়ায় আছে, মিলিমিটার ওয়েভ এখনো রিসার্চ এরিয়ায় আছে, এখনো আমরা অতটা বেশি ব্যবহার করিনি আর কি। আর স্যাটেলাইটে তো আমরা একটা চ্যাপ্টার পড়বো, জাস্ট এখানে কিছু দেখা যে কাভার ভেরি লার্জ এরিয়া যেটা আসলে একটা বিট পয়েন্ট বলে, এবং তিনটা অরবিট আছে যেটা আমরা যে জিও, মিও এবং লিও। তা সাধারণত আমরা যে ইগুলো ব্যবহার করতেছি দ্যাট মিনস হচ্ছে ক্যাবল টিভি যেগুলো ব্যবহার করি এগুলো সব হচ্ছে জিও স্যাটেলাইট থেকে আসে, আর লোয়ার অরবিটে যে স্যাটেলাইটগুলো আছে এগুলো সাধারণত রিসার্চের জন্য ব্যবহার করা হয়। আর তোমার হচ্ছে এখানে আরো কিছু আছে, ওয়ান ওয়ে ট্রান্সমিশন আছে, কিছু ব্রডকাস্ট এবং এই ধরনের আছে, আর কিছু GPS স্যাটেলাইট আছে। তো এই স্যাটেলাইট সিস্টেমের উপর একটা চ্যাপ্টার আমরা পড়বো আর কি নেক্সটের দিকে। আচ্ছা, GPS হচ্ছে ইউবিকিয়া যেটা বলে গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটাকে বলে হচ্ছে তোমার এই স্যাটেলাইটগুলো যেগুলো হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, বা তোমাদের ফোনে যে GPSগুলো ব্যবহার করো এই ডাটাগুলো সব হচ্ছে স্যাটেলাইট থেকে আসে, তোমার কারেন্ট লোকেশন বা যা দিচ্ছ সবই হচ্ছে স্যাটেলাইট থেকে এই ডাটাগুলো দিচ্ছে আর কি। আর ব্লুটুথ টেকনোলজি তোমরা অ্যাভেলেবেল ব্যবহার করতেছো, এটা নিজেরা একটু দেখে নিলে পারবা। তারপরে তোমার হচ্ছে জিগবি রেডিও আছে, যেটা এই ধরনের যে ডান দিকে দেখো এইটাই হচ্ছে একটা জিগবি রেডিও যেটা ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য তোমার ব্যবহার করে, এর কিছু বৈশিষ্ট্য আছে এগুলো দেখে নিও। আর স্পেকট্রাম রেগুলেশন যেগুলো আছে দ্যাট মিনস হচ্ছে আসলে আমরা যে ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করতেছি
এগুলোর প্রত্যেকটাই হচ্ছে ইউএস এর যে কন্ট্রোল আছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ফ্রিকোয়েন্সি কমার্শিয়াল এফসিসি এর যে ইলাবরেশন নাম একটু এফসিসি হচ্ছে ইউএস এর একটা সংস্থা ফেডারেল কমিউনিকেশন কমিশন আর কি এরা মূলত আমরা যে ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার ফ্রিকোয়েন্সি কে ব্যবহার করবে সবই হচ্ছে ওরা বেঁধে দেয় বাংলাদেশে যেটা বেঁধে দেয় হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে কাজ বাংলাদেশে তোমাকে বেঁধে দেয় হচ্ছে বিটিআরসির কাছ থেকে আমাকে অনুমতি নিতে হয় বাট অরিজিনাল যদি আমি 900 মেগা যে জিএসএম টেকনোলজি এটা হচ্ছে এফসিসি আলারা বেঁধে দিছে দ্যাট মিন্স ওদের কাছ থেকে আমরা নিতে হয় শেষের দিকে এইখানে আইটিইউ বা এরা তোমার হচ্ছে সবকিছু ফর্মগুলো বেঁধে দেয় আর কি আর কথা শোনা যাচ্ছে দেখো তো স্যার আপনি মিউট করে দেন মিজানুর রহমান রাকিবকে কেবল তো বন্ধ করলাম এটা তো অন করে দিচ্ছে তো বুঝছি সরি এটা তো দিলে তো তোমরা কথা বলতে পারবে না আমার সাথে আচ্ছা এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন যা যা বলে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে দিছে আর কি টিআইএ বা আইটিপুলি এগুলো সবই হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি আচ্ছা আজকে এই পর্যন্তই থাকলো আর কি ঠিক আছে আর তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো ওই শিটে দিয়ে দিও আর কি যাদের অ্যাটেন্ডেন্স ওই শিটে দিয়ে দিও আর কি 421 এবং 423 দুইটাই দিও আর কি ঠিক আছে কারো কোনো কথাবার্তা আছে নাকি ক্লাস রিলেটেড হ্যালো ছয়জন তো চলে গেছে অলরেডি দেখি কারো কোনো কথাবার্তা আছে আমার কথা কি স্লাইডটা একটু দিলে ভালো হয় স্লাইড কি মানে মানে এখানে আপলোড করিনি গুগল গুগল ক্লাসরুমে তুমি কি চেক করছো 421 না 423 এ আচ্ছা দেখে নে দাও দেখতেছে আপলোড করে দিব যদি না দেয়া থাকে বাট আমার তো মনে হয় করার কথা না করলে আমি করে দিব আর কি আচ্ছা স্লাইড আমি আপলোড করে নি আমি এই যে ক্লাস লেকচারে করে দিব আর কি ঠিক আছে 423 আমি মডিফাই করে এখানে বুক প্লাস হচ্ছে এই দিয়ে দিব আর আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছি আর কি মানে এই কোর্সের আর কি সেটা ওইখানে থাকবে ক্লাসে দ্যাট মিন্স হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের যে হিস্টোরিগুলো আছে প্রত্যেকে নিজের ভাষায় হচ্ছে লিখে সফট কপিতে একটু ঠিকঠাক করে হচ্ছে আপলোড করবা ওয়ার্ড ফাইল আপলোড করলেই হবে আর কি ঠিক আছে ভিডিও লেকচারটা স্যার আপলোড করে দিলে ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি দুটো লেকচারই আপলোড করব আর কি পরপর আচ্ছা ঠিক আছে তাহলে কার কার কোনো ইস্যু আছে দেখো আচ্ছা ইস্যু না থাকলে আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ তাহলে